السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسنادنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد زبان كل تلات قرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده هو اجتباكم هو اجتباكم وما جعل عليكم فتنة في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين কে যারা বিশেষে ভালো দুঃখ তাদের থাকতে পারে হতাশা তাদের থাকতে পারে সামনে বাড়ালো পা যারা নতুন পৃথিবী গড়তে না তো আসে আগের মতো কত যে হবে লোড়তে সামনে বাড়ানো যারা নতুন বাংলা গোলতে কত যে হবে মোর জীবনের সব পিছু টান তাদের থাকতে পারে হতাশা কি তাদের থাকতে পা আমরা কাল আমি পাক থেকে লাগ করছি এখান থেকে তাপশ্রীর ভিতরে ঢুকে যাব আল্লাহ সুবহানাহু তালা তাআলা ডাক দিয়ে বলছেন ও গোটা পৃথিবীর মানুষরা শুনে রাখো এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু তালা তাআলা যুগে যুগে নবী রাসূলদের প্রেরণ করেছেন ও আল্লাহ কত বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত গোটা পৃথিবীর ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলা নবী এবং রাসূলদের প্রেরণ করেছেন যুগে যুগে বিভিন্ন قومের কাছে গোত্রের কাছে এলাকা ভিত্তিক দেশ ভিত্তিক নবী রাসূল এসেছে আর আপনার আমার নবী আখেরি জামানার پیغمبر এলাকা ভিত্তিক না দেশ ভিত্তিক না গোটা জাহানের রহমত স্বরূপ আল্লাহ সুবহানাহু তাআলা প্রেরণ করেছেন হাবিব নবীর মাধ্যমে জানাই দেন ও নবী আমার আপনি ঘোষণা দিয়ে দিন ওয়াজিদ তোমরা জিহাদ করো আল্লাহর জন্য আল্লাহ রাস্তায় জিহাদ করো আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ করো জিহাদ শব্দের মারামারি নয় জিহাদ শব্দের তো বোমাবাজি করা নয় জিহাদ শব্দের হত্যা করা নয় জিহাদ শব্দের তো একামতের দিন প্রতিষ্ঠার জন্য প্রাণ প্রচেষ্টা করা জিহাদ শব্দের তো রীতিনীতি জিহাদ শব্দের মেনে নেওয়া আল্লাহ সুবহান তাআলার মতামত আর বান্দার মতামত যখন এক হয়ে যাবে আল্লাহর মতের সাথে বান্দার মত যখন মিলে যাবে আল্লাহ যেটাই পছন্দ করেন বান্দা যদি সেটাই পছন্দ করে এর নাম হলো জিহাদ আল্লাহ সোভানা তালা বলছেন বান্দারে জিহাদের আসল জিহাদের আসল চিত্রগুলো বান্দার ভিতরে ফুটে উঠবে যখন বান্দা আমি আল্লাহ যেটা পছন্দ করি আমার পছন্দটা বান্দার কাছে পছন্দ হয়ে যায় কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ সোভানা তালের পরে বলছেন মিল্লাতা আবিকুম ইবরাহিম সামমা سماكم المسلمين তোমাদের নাম দিয়েছি আমি মুসলিম এ মুসলিম শব্দটা ইতিপূর্বে দিয়েছি ও আমার বাপ জানারাম আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই সেই প্রশ্নটা হলো আমরা মুসলিম মুসলমানদের পিতা কয়জন কেউ বলে একজন কেউ বলে দুইজন কেউ বলে হুজুর বলি কি বিপদে পড়ব আল্লাহ নবীর কাছে সাহাবারা প্রশ্ন করলেন এর সুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুসলমানদের পিতা কয়জন আল্লাহ নবী বললেন সাহাবারা রে মুসলমানদের পিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন মুসলমানদের পিতা বিশ্ব মধ্যে মুসলমানদের পিতা হলো তিনজন জোরসে বলেন কয়জন এক নম্বর পিতা আপনার জন্মদাতা পিতা দ্বিতীয় নম্বর পিতা এই পিতা নিয়ে ঠেলাঠেলি বেঁধে গেছে কথা বলেন কেউ বলে এই নেতা কেউ বলে ওই নেতা আল্লাহর কোরআনুল করিমের কাছে প্রশ্ন করলাম ও আল্লাহর কোরআন তুমি জানা দাও তুমি কোরআন তুমি যদি বলো তোমার সাথে কেউ ঝগড়া করবে না বিবাদ করবে না তোমার নামে মামলা দেবে না আমি যদি বলি এই নেতা না ওই নেতা না সেই নেতা হবে আমার নামে দুরুস একটা মামলা আসতে পারে এই জন্য কোরআনুল করিমের কাছে প্রশ্ন করলাম আল্লাহর কোরআনুল করিম জানাই দিয়ে দিলাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া মুসলিম মিল্লাতের পিতা মনে জাতির পিতা নাম কি ইব্রাহিম ইব্রাহিম খলিল আমাদের জাতির পিতা হাজরত ইব্রাহিম খলিল্লা বয়সে মুসলিম ফাদার অফ গোটা পৃথিবীর মুসলমান জাতির পিতা হল ইব্রাহিম খলিল্লা সুতরাং আল্লাহ যাকে তৈরি করলেন এর বিপরীতে যদি কোনো ব্যক্তি তৈরি করতে চাই ও যুক্ত করলো কার সাথে আল্লাহর সাথে আল্লাহ যেটা তৈরি করে দিয়েছে মুসলমান ওইটা মানবে আর বান্দার মতবাদ মুসলমান মানতে রাজি নয় এই ইব্রাহিম খলিউল্লা কাল্লাহানা তালা ওখান থেকে আমাদের নাম ধারণ করার মুসলিম এই মুসলিম শব্দটা আসলিম শব্দ থেকে আসলিম শব্দল আর্ত সমর্পণ করা আনুগত্য করা আর্ত সমর্পণ করা মুসলিম শব্দতল আর্ত সমর্পণ করা এখানে মুসলিম বার্তা রাজন হাত তোলেন তার মানে আমরা সবাই মুসলিম কথা বলেন সবাই মুসলিম কিন্তু এখন পরীক্ষা দিলে অনেকে মুসলিমদের কাতার থেকে বাদ পড়তে পারে এখন দেখেন যখন উনিশশো সালে বাংলাদেশ আর পাকিস্তানের সাথে যুদ্ধ বেঁধে ছিল পাকিস্তান হানাদার বাহিনীর যে সমস্ত সেনা সদস্যরা স্যালেন্ডার করেছিল ওরা কি অস্ত্র উঁচু করে স্যালেন্ডার করেছিল না অস্ত্র নিচে রেখে স্যালেন্ডার করছিল নিচে রেখে স্যালেন্ডার করেছিল আমরা বলতেছি রব্বুল আলমিন আমরা আত্মসমাপন করেছি অথচ অস্ত্র আমাদের কাছে ক্ষমতা আমাদের কাছে পাওয়ার আমাদের কাছে অস্ত্র ক্ষমতা পাওয়ার শিয়ারের পর বেশি শক্তির পর মুখের পর সব পর কোরআনের বিরুদ্ধে ব্যয় করি আবার বলি মুসলিম এরকম মুনাফেক এ এলাকায় নাই মানে আপনার টাকা পয়সা অর্থ করি বুদ্ধি ফিকির যা আছে সব কিছু ইসলামের বিরুদ্ধে ব্যয় করেন আর আপনি বলে বলেন আমি মুসলিম আল্লাহ তাআলা ইব্রাহিম খোল্লা বললেন ও ইব্রাহিম তুমি মুসলিম কিনা আমি একটু পরীক্ষা করতে চাই আসলিম আত্মসমর্পন করো সঙ্গে সঙ্গে ইব্রাহিম ঘোষণা দিয়ে দিলেন আসলাম তুমি আত্মসমর্পন করলাম কার দরবারে আল্লাহ সোভানিম ইব্রাহিম খলিল্লাহকে ডাক দিবেন ও ইব্রাহিম শুনে রাখো আত্মসমর্পণ যখন বান্দা রবের দরবারে করে তখন বান্দার সেই আর শিরিকের কোনো সম্পর্ক থাকে না বান্দার এলাহা হয় একজন জোরসে বলেন কয়জন এখন আমরা আল্লাহর উপর বিশাল বিশ্বাস রাখি আবার শিরিকের সাথে সম্পৃক্ত করি শিরিকের সাথে আমরা মিশ্রিত হই মুশরিকদের সাথে আমাদের বন্ধুত্ব হয় মুশরিকরা আমাদের আত্মীয় হয় মুশরিকরা আমাদের বৌমা হয় কথা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিলেন ও ইব্রাহিম আসলে মুশরিকদের অন্তর্ভুক্ত না তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত আছো কি একটু জানাই দাও সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিল ডাকতে পারলেন এনি হাতুওয়া জে আলিল্লা জি আতার চামা অতি হল আরুম হানিফা ওয়ামা আনা মিনাল ইব্রাহিম খরিলা বললেন রব বললেন আমি করেছি রবের দরবারে আমার মুখ আমি ফেরালাম রুজ হলাম তোমার দিকে মুসলিদদের সাথে কোনো সম্পর্ক নাই মুশরিকদের সাথে কোনো আমার সম্পর্ক নাই আল্লাহ সুবহানাহু ওয়া ডাক তাই যদি হয় তাহলে এই এলাকার সবচেয়ে বড় মুশরিক যে তার কাছে দাওয়াতে কাজ করতে হবে আগে দাওয়াতে কাজ করবা তোমার পিতা মাতার কাছে এরপর এই এলাকার রাষ্ট্রপ্রধান যে রাষ্ট্রপ্রধানের কাছে দাওয়াতে কাজ করতে হবে তোমার এলাকার রাষ্ট্রপ্রধান ঠিক এলাকা ঠিক কতখানে ঠিক না বেঠিক এই ওয়ার্ডের মেম্বার ঠিক আজকে তাফসিল কোরআন মাহফিলে কথা বলা যাচ্ছে এ এ এ ইউনিয়নের চেয়ারম্যান ঠিক বলে কথা বলা যাচ্ছে যদি এলাকার मेंबर চেয়ারম্যান এলাকার নেতারা ঠিক না থাকতো কথা বলা যেত এইজন আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম খলিলকে ডাকতে বললেন ইব্রাহিম রে আগে যাও সব জায়গায় দাওয়াত কাজ করে আসো এলাকার সবটি বড় নেতা যে ওই যদি ঠিক হয় সে এলাকায় দাওয়াত কাজ করবা তোমার নামে না সুকাতের কোনো মামলা হবে না ইব্রাহিম কইলা চলে গেলেন নমরুদের কাছে ইযহাবি লানমরুদ ও ইব্রাহিম নমরুদের কাছে যাও কালিমা দাওয়াত দাও এবারে ইব্রাহিম কইলা নমরুদের কাছে দাওয়াত পৌঁছাই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ সঙ্গে সঙ্গে নমরুদ মেনে নিয়েছেন মেনে নিয়েছেন নমরুল ডাক দিয়ে বলে ইব্রাহিম কারে তুমি কালিমার দাওয়াত দাও এই কালিমার পরিণাম কি তুমি জানো ইব্রাহিম খলিল্লাহ ডাক দিয়ে বলছে নমরুদ রে কালিমার পরিণাম না জেনে দাতি কাজ করতে আমি আসি নাই নমরুদ সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন যদি কালিমা না ছেড়ে দাও লা না কামিনাল মাসজুনি যদি কালিমা না ছেড়ে দাও আমি তোমাকে কারা করব করবো ইব্রাহিম খলিল্লা এইবার ভয় পেয়ে গেলেন তিন চারজন বলতেছে না ইব্রাহিম খলিল্লাকে আসলে ভয় পেয়ে গেছেন ইব্রাহিম খলিল্লা ঘোষণা দিয়ে দিলেন স্বনাম রুদ কারারুদ্ধ করে তুমি আমার কালিবার দাওয়াত বন্ধ করতে পারবে না আমি ইব্রাহিম আমার ধমনীতে যত সময় পর্যন্ত রক্ত প্রবাহিত হবে আমার চোখের পাতে যত সময় পর্যন্ত নড়বে তত সময় পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তাওহীদের দাওয়াত দিয়ে যাব গোটা পৃথিবীর সমস্ত শক্তি ইব্রাহিমের বিরুদ্ধে যদি লড়ে ইব্রাহিম কে পুরোপরিবার সরাইতে পারবে না কথা বলে ঠিক তবে দুইটা পাখি কোকিল আর ময়না পাখি দেখতো অনেকটা একই রকম তো কোকিল ময়না পাখিকে খাসার মধ্যে দেখে কোকিল ডাক দিবে সো ময়না পাখি দেখো আমি কত সুন্দর খোলা বাতাস ঘুরে বেড়াই আমার ডাক সবাই শোনে আর তুমি খাসার মধ্যে কি অপরাধ তুমি করেছো গো ময়না পাখি ডাক দিয়ে বলে শুনো কোকিল অপরাধ আমার একটা আমি কথা বলতে পারি কথা আর তুমি কথা বলতে পারো না তুমি সুর দিয়ে কথা বলো এই জন্য তুমি গ্রেপ্তার হও না আমি গ্রেপ্তার হয়ে যাই আসলে ময়না বকিরি ময়না পাখির অপরাধ হলো হক কথা বলা এই হক কথা বলার কারণে হক কথা বলার কারণে পৃথিবীতে যুগে যুগে যত নবীরা চলে আসছে যত নবীরা চলে আসছে তাদের উম্মাহ থেকে যারা এসছে তারা যারাই হক কথা বলেছে তারা কারারুদ্ধ হয়েছে ফাঁসির মঞ্চে গিয়েছে জীবন দিয়ে দিয়েছে রক্ত দিয়ে দিয়েছে বাতিলের সামনে এক চুল পরিমন্ত্রণ মাতানো করে নাই কথা বলে ঠিক না ঠিক ইতিপূর্বে তারা জীবন দেয় এই পৃথিবীর প্রতিজি বন্ধের রক্ত দিয়ে হাসপাতাল করে গোটা পৃথিবীকে জানিয়ে দেয়ছে ও গোটা পৃথিবীর মানুষেরা আমরা মাতালত করি নাই তোমরা মাতালত করবা না আল্লাহ তিন প্রতিষ্ঠার জন্য আরেকটা বার যদি এই রক্ত ধারকার হয় তারাকার রক্ত দিতে প্রস্তুত আছেন তোUART করে মালিককে দেখিয়ে দেন আল্লাহুম আমিন হাত নামাই আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে কবুল মঞ্জুর করুক আমরা সকলে বলি আল্লাহুম আমিন আর আমিন আল কোরআনে রহি পাখিটাকে দেখো না আর বন্ধি করে আল কোরআনের ওই পাখিটারে লেখনা খসা আর বন্ধি করে দাও গাইতে আবার কোরানের গান দাও গাইতে আবার কোরআনের গান লক্ষ মাঝে মধুর সুরে আলকরানের কোরআনের ওই পাখিটারে লেখনা খসা আর বন্ধি করে কত বলে ঠিক তো একদম তপঞ্চনের আমার একজন মোবাস্বের কারক বাংলাদেশের এক স্টেজে বলছিলেন এক এক কোরানের পাখি কারাগারে লক্ষ্য কোরানের পাখি ঘরে ঘরে তো এর প্রতিবাদ করেছে একজন হিন্দু বলছেন ভাই আপনি কথাটা বলছেন আপনার সেন্স দিয়ে কিন্তু আসলে এই কথাটা মেনে নিতে পারলাম না গোটা পৃথিবীর সমস্ত আলেম একত্রিত করলে আল কোরানের শ্রেষ্ঠ মোবাস্বের কারোকের সমপরিমাণ হবে না সেই কোরআনের পাখি কি অবস্থায় আছে আপনারা কি জানেন গত বছরের প্রচন্ড শীতের রজনীতে এরকম একটা ঘটনা আপনাদের সামনে আমি বলতে চাই কোরআনুল করিমের পাখির সন্তান সুযোগ পুত্র দেখা করতে গিয়েছে সালাম দি বলছেন আব্বা যান কেমন আছেন আলহামদুলিল্লাহ বলে সম্বোধন করে বলছেন বাবা খুব ভালো রয়েছে আল্লাহর শুকরিয়া পুরানুল কারিমেরির দাওয়াত যারা দেবে এর ভালো কিছু আশা করা যায় না কিন্তু শোনো বাবা প্রচণ্ড শীতের রঙ হইতে এইখানে এত পরিমাণ ঠান্ডা লাগে নিচের মেঝেটা এত ঠান্ডা নিচ থেকে ঠান্ডা ওঠে আর ফিরফিরি বাতাসটা যখন এই ঘরের ভিতরে প্রবেশ করে একাকী ঘরের ভিতরে থাকি এই ঘরের ভিতরে সমস্ত শরীরটা আমার ঠান্ডায় বরফ হয়ে যায় রাতের বেলায় ঘুমাইতে পারি না বসতে পারি না দাঁড়াইতে পারি না উঠতে পারি না ও আমার বাবা সুতরাং আর দেরি করো না যাও চলে যাও ঢাকা যেখানে পাইবা সেখান থেকে শীতাত্ম পরিবারের জন্য কিছু শীতের বস্ত্র কিনবা যে সম্পাদ রয়েছে এখান থেকে সর্বস্ব অর্থ করি এখানে শীতাত্ম করাই করিয়া দরিদ্র মানুষ যারা শীতের বস্ত্র কিনতে পার না তাদের মধ্যে বন্টন করে দিয়ে দেবা শীতের বস্ত্রগুলো কেনা হয়ে গেল গোয়েন্দা নজরদারির মধ্যে চলে আসছে এই আলেম এত শীত কেন কেনে এর মধ্যে হয়তোবা কোনো রাসায়নিক পদার্থ কোনো অ্যাটিম বোমা লোকায় রাখতে পারে গোয়েন্দা নজরদারির মধ্যে আনা হলো প্রশাসন টোটাল তার নজরদারির মধ্যে রাখলো টেলিফোন করা হলো এই গাড়িটা তোমরা নজরদারির মধ্যে রাখবা হয়তোবা বা আজ রাতে কোনো জায়গায় না শুকতা করতে পারে এই গাড়িটা যখন রাত দশটার পরে বের হয়ে গেছে গাড়িটার পিছন পিছন চতুর্দিক থেকে তারা গোয়েন্দা নজরদারির মধ্যে রেখেছে আস্তে আস্তে গাড়িটা যখন ঢাকা কমলাপুর রেল স্টেশনের দিকে এগিয়ে যায় টেলিফোন করা স্যার উপরের বসকে বলা স্যার এই গাড়িটা রেল স্টেশনের দিকে যাচ্ছে এখানে কোনো ঘটনা ঘটতে পারে আরো কিছু ফোর্স পাঠাই দিন ফোর্স চলে আসছে রেল স্টেশনের পাশে যখন গাড়িটা রাখছেন ওখান থেকে গাড়ি থেকে ভদ্রলোকটা বের হয়ে ব্যাগ করে শীতের বস্ত্রগুলো যখন বের করে কাঁধে করে নিয়ে ওই রেল স্টেশনের পাশে যে সমস্ত পথিক ছেলে মেয়েরা থাকে পথিক মানুষেরা থাকে শীতের বস্ত্র নাই একটা গামছা গাই দিয়ে শুয়ে থাকে একটা লুঙ্গি পরে শুয়ে থাকে একটা অন্যা গায়ে দিয়ে শুয়ে থাকে এরকম বৃদ্ধা মানুষ রয়েছে তাদের গায়ে যে যে শীতের বস্ত্র গুলো বেলাই এই দৃশ্য যখন ওখানে অফিসার দেখেছে ফোন করে বলছে স্যার কাকে গ্রেপ্তার করার জন্য এখানে এসেছি কসম আল্লাহর চাকরি চলে যাবে কিন্তু আজকে যে জিনিস আমার চোখের সামনে আমি উপলব্ধি করলাম আমি দেখতে পেলাম আমার চাকরি হারাব কিন্তু এই লোকটার হাতে হাট করা পড়াতে আমি পারবো না যেই কাজটা ছিল আমাদের যেই কাজটা ছিল সরকারের সেই কাজটা আমরা করতে পারলাম না কোরআনুল কারিমের একটা পাখি হবে আজকে গভীরাতে সে নিজে এসে কাঁদে করে শীতের বস্ত্রগুলো দরিদ্র মানুষদের গায়ে দিয়েছে সুতরাং যদি পুরস্কারের ব্যবস্থা করা যেত আজকে পুরস্কার আমার জীবনের প্রথম পুরস্কারটা আমি তাকে উৎপাদন করে দিয়ে দিতাম এই তো আমার কোরআনের পাখিদের আসার এখন তো আপন আমার এই কোরআনুল কারিমের পাখিরা যে শেষ মুহূর্ত পর্যন্ত বাতিলের কাছে মাথা নত করে নাই জীবন দিয়ে গেছে আর জানিয়ে দিয়ে গেছে ও গোটা পৃথিবীর মানুষেরা ও আল্লাহ নবীর উম্মতরা শুনে রাখো আল্লাহর মুজাহিদ যারা এই মুজাহিদরা কখনো বাতিলের কাছে মাথা নত করে না আপনারা হযরতে জাফর ধলেশ্বরী রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছেন হযরতে জাফর ধলেশ্বরী রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ দিন কারাগারে থাকার পরে ফাঁসির রায় যখন হয়ে গেছে এক কারাগার থেকে আরেক কারাগারে নিয়ে যাচ্ছে ফাঁসি দেওয়ার জন্য প্রতিমধ্যে একটা রমণীর সাথে দেখা বোরকা পরা পদ্মার ভিতরে রাস্তার সাইডে দাঁড়ানো উনি লক্ষ্য করেছেন ইনি আর কেউ না ইনি সেই মহিলা হাজরত জাফর ধলেশ্বরী রহমাতুল্লাহ আলাইরে সহধর্মিণী সহমর্মিনী অর্ধাঙ্গী স্ত্রী পুলিশ ভাইদের ডাক পুলিশ ভাইরা আজকে রাত হয়তো আমার জীবনের শেষ রাত হতে পারে আজকে হয়তো ভাই রাতে আমার ফাঁসি হয়ে যেতে পারে আর জীবনে দেখা হবে না রাস্তার মধ্য কানে যে দেখা যায় ওই মহিলার কেউ না ওই মহিলা আমার প্রাণের অর্ধাঙ্গিত আমার সহমর্মিনী সহধর্মিণী সহযোদ্ধা আমার প্রাণের স্ত্রী উনি দাঁড়িয়ে আছে সময় যদি দিতে পারো একটু শেষ কথাটা তার সঙ্গে আমি বলে যেতে পারি দীর্ঘদিন যেমন তার সঙ্গে কথা বলার হয় নাই কারাগারে পর্যন্ত দেখা করতে আসতে পারে না আর তার কলেজে শিশু পুত্র সন্তানরা সন্তানটা তোমরা দেখতে পাচ্ছ এই সন্তানটা আমি কারাগারে আসার পরে জন্মগ্রহণ করেছে আমি কারাগারে ঢুকার পরে কয়েকদিন পরে সংবাদ পেলাম আমার একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে তার চেহারা মোবরক আমি দেখতে পাই নাই একটু যদি সময় করে দিতে পারো তার সঙ্গে আমি সর্বশেষ কথাটা একটু বলে নিতে পারি পুলিশ ভাইয়ের ওই দিন বলেছিলাম আল্লাহ শ্রী ধরেশ্বরী রহমতুল্লাহ রাতের পর রাত দিনের পর দিন আপনার পাহারা দিয়েছি রাত চলেছে আপনার যাই না আমাদের বিছানায় আরে দিন কেটেছে আপনার সিয়াম সাধনার মধ্যে দিয়া সুতরাং আপনার রাত দেখেছি দিন দেখেছি আর বর্তমান নেতাদের রাত আর দিন দেখেছি রাতের বেলা নেতাদের চরিত্র এক আর দিনের বাড়াই চরিত্র থাকে আর এক সুতরাং বর্তমান নেতা আর আপনার ভিতরে আকাশ পাতাল ডিফারেন্স আমি দেখেছি আমরা দেখেছি যদি আমাদের ক্ষমতা থাকত এখান থেকে মুক্ত করে দিয়ে দিতাম আমরা দেশ ত্যাগ করে চলে যেতাম কিন্তু আমাদের নিজ নিজ পরিবার রয়েছে আমাদের পরিবারের উপরে আঘাত আসবে এই জন্য আমরা মুক্ত করতে পারবো না কিন্তু চাকরি যদি আমাদের চলে যাই মেনে নিতে পারব আপনাকে আজকে কথা বলাই দেওয়ার পরিবেশ করে দিয়ে দেবো কথা বলার পরিবেশ করে দিয়ে দিলাম সালাম দিলাম সালামের পরে স্ত্রীকে ডাক দিলেন প্রাণের স্ত্রী কেন দেখা করো না স্ত্রী ডাক দিয়ে বলছেন প্রাণের স্বামী গো দেখা করে তে মন চাই মন চাই কিন্তু দেখা করার মতো পরিবেশ রাখে নাই আমি ও নিজে গোয়েন্দা নজরদারির মধ্যে রয়েছে কখন আমিও গ্রেফতার হয়ে যাব কিন্তু খুব কৌশল করে তোমার সাথে দেখা করতে এসেছি কেউ জানে না স্ত্রীকে ডাকতে দিবেন প্রাণের স্ত্রী এই দেখা হয়তোবা বা তোমার আর আমার জীবনের শেষ দেখা আর হয়তোবা দেখা হবে না অপ্রাণের স্ত্রী যেই পথে আমি বিদায় হয়ে যাচ্ছি

আমার দুঃখ পোষ্য শিশুকে তুমি আমি যাই পথে যাইতেছি এই পথে তোমার প্রাণপন চেষ্টা করে আমার সন্তানকে তুমি লালন পালন করবা দিনের একজন পাক্কা মুজাহিদ হিসেবে গঠন করবা আর ছোট্ট একটা গৃহ আমি রেখে আসছিলাম কুড়ে ঘর যেটা রেখে আসছিলাম এই ঘরের ভিতরে তুমি বসবাস করবা ঘরটা তুমি ছেড়ে দিয়ে বানা স্ত্রী তুই সব দিয়ে করে পানি বলেন পালের স্বামী গো আমি আজকে কথা বলতাম না এই কথাগুলো বলতাম না আবেগের কারণে বলে ফেলতেছি আপনি কিছু মনে নেবেন না আপনি যখন গ্রেফতার হয়েছেন তারপর পরে আপনার রেখে যা কুড়ি ঘরটা প্রশাসনের লোকটা লোকের এসে ভেঙে দিয়ে মাটির সাথে গোড়ায় দিয়েছে থাকার জায়গা নাই আমার বসার জায়গা নাই মাথা দেওয়ার জায়গা নাই পথ 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 ঘুরে বেড়িয়েছি একটা মানুষ আমার সঙ্গে কথা বলবে ভয়তে কথা বলে না না জানি তার সঙ্গে কি আচরণ হয় তার নামে মামলা দিয়ে দেয় নাকি এই জন্য কেউ কথা বলতে পারে না আমি রাতের পর রাত দিনের পর দিন এইভাবে দিন করেছি প্রাণের স্বামীর চিন্তা করো না আপনার সন্তানকে আমার সন্তানকে দিনের পাক্কা বোঝাই দিশামে আমি গড়ে তোলার চেষ্টা করবো আপনি চলে যান সর্বশেষ এইভাবে বিদায় হয়ে আল্লাহ দিনের মুজাহিদ মুসকি হাসি দিয়া প্রাণের স্ত্রীকে ডাক দিয়ে বলেন রে এই দেখা হলো সেই দেখা আ টাকা করার মালিক আল্লাহ সোভানা তালা কামতের দিন নতুবা জান্নাতে আমাদের দেখা করার ব্যবস্থা করে দিয়ে দিবে তারা জীবন দিয়ে গেছেন বাতিলের কাছে মাথা নত আসকোনা যত বাধা যত ঝড় সাইক্লোন রাসনে রে মোরা চলবই চলবই এজীবন বাজি রেখে দিনে মোরা বাংলার আকাশে উড়াবোই ঠিক না মোরা কামানের রে মকুমুকি দাঁড়িয়ে মোরা কামানের রে মকুমুকি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই আশোক না যত বাধা যত ঝড় সাইক্লোন রসুনের পথে মোরা চলবই চলবয় এই জীবন বাজি রেখে দিনের নেশান মোরা বাংলার আকাশে উড়াবই একটু বলেন তো আল্লাহু আকবার আল্লাহু লিল্লাই তাকবীর আল্লাহ नाराय तकबीर लिल्लाय লাতালা ধনী ধারায়ার একবার লিল্লাহে তাকবীর জি জাওয় শোনাে ভরে মুসলমান ভয় কাপি তো কাফের বেঈমান তুলরে সে হাম কর এই ময়দানে একবার লিল্লাহে তাকবীর একদম তপনচন্দ্র আমার আল্লাহ সুবাহানা তালা কিছু কথা বলার সুযোগ যেন করে দেন আমরা আবার বলছি আল্লাহ আমিন আর যেমন আমিন কেবল ব্যাটারিতে কেলাম লাগাইছে এইবার শ্বাস তলবো সারা রাত সন্ধ্যে রাজি আছেন আল্লাহ সোহান তালা কবুল মঞ্জুর করুক আমরা সকলে বসে আল্লাহ আমিন আর আমিন আল্লাহ সোহান তালার এক দিবেন অদিনের মজাহিদরা সন্ধ্যা কদিনের মজাহিদরা তোমরা যদি দিন কায়েমের দিন কামের পরিচর্যা করো দিন কামের পরিচালনা করো আর ইমান যদি তোমাদের মজবুত হয়ে যায় আল্লাহ সুবানা তালা তোমাদের জন্য আকাশ থেকে রহমত নাজিল করবেন আল্লাহ সুবানা তালা ঘোষণা দিয়ে দিলেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض অগোটা পৃথিবীর মানুষরা শুনে রাখো যদি কোন জনপদের মানুষ যদি কোন জনপদের মানুষ ইমান আনান করে আর আল্লাহর উপরে তাকো আনি আসে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে আল্লাহকে ভয় করে আল্লাহ সুবহানাহু তাআলা আকাশ আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করে দিয়ে দেন বরকত পাচ্ছি না আমরা বলেন দশ টাকার পেঁয়াজ কত এখন আড়াইশো টাকা বিশ টাকার চাউল পঞ্চাশ থেকে ষাট টাকা তিরিশ টাকা রসুন এখন ষাট টাকা কথা বলে ঠিক নেবে ঠিক আড়াই টাকার গ্যাস এক হাজার টাকা দুই টাকা এক এক ইউনিট কারেন্টের বিলের দাম ছিল এখন সাড়ে চার থেকে পাঁচ টাকা এরপরে কিছু মানুষ বলবে কোনো উন্নয়ন হয়নি কত বলে ঠিক না ঠিক আল্লাহ সুবহানাহু তাআলা ডাক্তার মমরের জনপদের নেতারা যদি কুরআন আলো না হয় দিন আলো না হয় আল্লাহর মুজাহিদ যদি না হয় আর ওই জায়গায় আল্লাহ সুবহানাহু তাআলা আকাশ আর জমিনের রহমতের দরজাগুলো বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করে নেন আজকে জাতি দিক বিদিক হয়ে ছোটাছুটি করছে এক বছরে এক এই এই বছরে তেরো শত কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে কথা বলে ঠিক টাকা ঠিক আজকে আমার বাংলাদেশ যে বাংলাদেশ গোটা পৃথিবীর ভিতরে ঢাকা শহরকে মসজিদের শহর বলা হতো সেই মসজিদের শহর আর মসজিদের শহর নাই সেটা এখন ক্যাসিনের শহরে পরিণত হয়েছে এই ক্যাসিনের শহরে পরিণত করলো কারা জোয়ার শহরে পরিণত করলো মাদ্রাস শহরে পরিণত করলো কারা পতিতালয়ের শহরে পরিণত করলো কারা স্টুডেন্ট তোমার জাতির সামনে তোমাদের জবাব দিয়ে করতে হবে জাতির সামনে তোমাদের মুখ সাল্লাহ উন্মোচিত করে দেবেন কথা বলে ঠিক কেবেনি সেদিন তোমরা পালানোর সুযোগ পাবানা বাংলাদেশের আনাজ কানাজ থেকে টেকনাপ থেকে তেতিলা রূপসা থেকে পাথরিয়া প্রত্যেকটা যুবকরা বের হয়ে আর দেশ পাহারা দেবে না বর্ডার পর দেবে কখন বাংলাদেশ থেকে ত্যাগ করবে একটা বেঈমানকে একটা মুনাফিককে বাংলাদেশ থেকে পা হতে দেব না কথা বলে বাড়ি অনেকে অনেকে প্লেনে টিকিট কাটা আরম্ভ করে দিয়েছে এখন তো আপনজনের আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিলেন শোনো বান্দারে যখন আল্লাহ দ্বীনের মুজাহিদরা রাষ্ট্র ক্ষমতায় আসবে এই রাষ্ট্র আসার সঙ্গে সঙ্গে তারা সাইটটা কাজ করবে কয়টা কাজ আল্লাযীনা ইন্নাকান্নাহুম ফিল আরদি أَقَامُوا الصَّلَاةَ وعاتوا الزَّكَاةَ وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنكَرِ الله أكبر الله سبحانه وتعالى দিনের আর মুজাহিদরা যখন সমর্থ আসবে এই দিনের মুজাহিদরা চারটা কাজ করবে এক নম্বরে কাজ করবে তারা নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন করার নামাজ নিজে পড়বে না আকাম সলা নামাজ প্রতিষ্ঠা করবে মানে নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা আজকে যতই গলা ফাটায় এখানে অস্ করে যায় নামাজের কথা নামাজ কায়েম হবে হবে না এখন তো অপঞ্চন রামা এ বাংলাদেশে কোরান চলুক নামাজ নামাজি সমাজ ব্যবস্থা চালু হোক এর পক্ষে কারা কারা আছে নতুহাত তুলে দেখান তো নিল্লে তকবির নারায় তকবীর আল হামিন হাত নামান মনে করেন এখানে দুই হাজার লোক আছি পা কি মহিলাদের দিয়ে আমার আম্মাজানদের দিয়ে পাঁচ হাজার লোক আছি তো পাঁচ হাজার মানুষের দশ হাজার হাত কত হাজার হাত দশ হাজার হাজার হাত উত্তোলন করে জানাই দিলাম আগামী কাল থেকে কুরআন দিয়ে রাষ্ট্র চলবে নামাজি সমাজ ব্যবস্থা চালু হবে আসলে কি ব্যবস্থা চালু হবে আমার বাংলাদেশের প্রধান স্পিকার ডক্টর শিরিন শারমিন যদি একবার সংসদে বলে কুরআন দিয়ে রাষ্ট্র চলবে এর পক্ষে কারা কারা হাত উত্তোলন করো এখন যদি একশো জন এমপি হাত করে উনি কিন্তু ওখানে ঘোষণা দিয়ে দিবেন হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে পরের দিন ইসাই অনিসাই যে ঈশ্বর কারা যুক না কেন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে বাধ্য হয়ে যাবে সুতরাং ওয়াজ করে সমাজের অবস্থা পরিবর্তন করা যায় না দেখেন এত ওয়াজ মাহফিল এত তাফসির মাহফিল সমাজের অবস্থা পরিবর্তন হচ্ছে না তার কারণ আসে বক্তার চেহারা দেখতে কিছু মানুষ আবার আসে বক্তার সুর তাল কেমন সেটা দেখতে কিছু মানুষ আসে হুসুকি মাতাল মার্গা দেখি না লোকজন কেমন হয়েছে বাজারটা একটু ঘুরে আসবে খুব কম সংখ্যক মানুষ আসে যারা কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য কথা বলে ঠিক না বেটি মাশ আল্লাহ আপনার বেলকুসির কথা বলছি না অন্য এলাকায় কথা বলছি এখানে যা বসা আছে কোরআন প্রেমিক তা হইতে আল্লাহ একবার বলেন স্টেজ আমি দেখেছি ময়দান দেখেছি আল্লাহ শোভানা চালা এ মোজাইতে একরানুল কারিমের এক একটা কাম হিসেবে মঞ্জুর করুক আমরা সকল লা মা আমিন আর যেমন আমিন

মসজিদের ইমাম সাহেবদের গোয়াজ করা লাগবে না একবার ঘোষণা দিয়ে দেবে বিপদ থাকলে একশো করে বেতের বাড়ি আর পাঁচ হাজার টাকা জরিমানা পরের দিন গোটা বাংলাদেশে কোথাও হওয়ার বিপদ আমার আম্মা দেখা যাবে না এসেছি আমরা একুন লা শরম গেছে হারাই ঠিক না বেটি এসেছি আমরা জামা নাই সরম গেছে হারায় পাতলা শাড়ির বাহার পাখি জামালে হেঙ্গা পোশাকে নারীর এসেছি আমরা একম জামা নাই সরম গ্যাসে হারায় আজকে যদি আমার বাংলাদেশ পুরানি বাংলাদেশে তো পুরানি সমাজ ব্যবস্থা হতো কথা বলুন এই বাংলাদেশ একটা বিপদ আশীল বিপদ অবস্থায় কোনো মা বোনদেরকে রাজপথে শুধু নয় গ্রামগঞ্জে পর্যন্ত দেখা যেত না কথা বলেন ঠিক না বেটি আজকে আমাদের সমাজের অবস্থা দেখেন আমাদের বিপদটা কোথায় আমরা মসজিদের ইমাম সাহেব নিয়োগ করব মনে করেন আপনার চেয়ারম্যান সাহেবকে এই মসজিদের এই ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদের ইমাম নিয়োগ হবে তো আমরা তখন কত সার্টিফিকেট নেই ইমাম সাহেবের দাড়ি কতটা লম্বা পাঞ্জাবির ঝুল কতটা লম্বা কোরআন তলাপ সহি আছে কিনা চরিত্র ভালো আছে কিনা পাশুক তো আমার সহি আদায় করে না বাড়ি পদ্মা মানে কিনা সুদ সাথে লেনদেন আছে কিনা ইত্যাদি 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 তার বাড়ির স্ত্রী ঠিক আছে কিনা কথা বলেন এত কিছু সত্য মানার পরে একজন ইমামকে আমরা নিয়োগ দেই পাঁচ থেকে সাত হাজার টাকা বেতন কম বললো না বেশি বললাম বাংলাদেশের চতুর্থ শ্রেণীর কর্মচারীর বেতন হলো বারো হাজার টাকা আর আপনার নেতা হবে এই নেতার বেতন পাঁচ ছয় হাজার টাকা তারপরেও শক্ত কথা বললে সভাপতি বলে ইমাম সাহেব আগামীকাল থেকে আর আপনার ইমামতি করার দরকার নেই কথা বলে আর আমার বাংলাদেশের একজন মেম্বার হবে চেয়ারম্যান হবে এমপি হবে মন্ত্রী হবে যারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের নেতৃত্ব দেবে এর নামাজ পড়ে কিনা চরিত্র ঠিক আছে কিনা পাঁচটা মানে কিনা ইসলাম মানে কিনা কোরআন বোঝে কিনা একেবারে চলো চিন্তা করি নাই যে কারণে উপকারের চেয়ে ক্ষতি বেশি হচ্ছে কথা বলেন ঠিক হরান ওয়ালাদের হাতে নেতৃত্ব যখন যায় আল্লাহ নবী বলছেন এরা হলো অন্ধ একটা অন্ধ মানুষের হাতে একটা বিশাল বড় মশাল দিয়ে আপনি বলছেন ভাই এই কল্যাণপুর সমস্ত এলাকার পথ দেখানোর দায়িত্ব আপনার দিয়ে দিলাম যত মানুষের না পথ দেখাবে তার সে বেশি লোকের ঘর ধরাবে কথা বলার হেক্টে বেডিক আজকে যত যত উপকৃত হচ্ছে তার সে ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি যদি কোরআন থাকতো তাদের ভিতরে যদি এলএম থাকত তাদের ভিতরে তাকওয়া থাকতো তাদের ভিতরে এবং লাতের প্রত্যেকটা জনগণ তাদের আমানত হিসেবে ব্যবহার হতো কলটন সুলতান করতে না বসলে দুই থেকে তিন হাজার মানুষ গুম হতো কতবারে ঠিককে লক্ষ্য কোটি কোটি টাকা আত্মসাৎ হত না এই বছরে 17 জন ক্যাডার বিদেশ চলে গেছে 17 শত কোটি টাকা এই তো এক সপ্তাহরই না আমার শত্রুরায় বর্তমান দলীয় দুই ক্যাডার 26 লক্ষ টাকা বিকাশের টাকা ছিনদাই করার পরে জনতার জনতারupse পড়া আন্দোলনের মুখে পড়ে দুইটা ক্রসফায়ারে দিয়েছে মানে কেউ খাই মশা কেউ খাই শশার কেউ মারে মশা ওরা খুব আনন্দ করছিল আল্লাহর মার কিন্তু দুনিয়ার বার ইন্না বাদশাহ রব্বিকা শাড়ি আল্লাহ বলছেন আমার মার দুনিয়ার বার শোনো গোটা পৃথিবীর মানুষেরা ইতিহাস থেকে সাক্ষ্য গ্রহণ করবা ইব্রাহিম খলিল্লার বিরুদ্ধে সেই দিন নম্র টিকতে পারে নাই মুসার বিরুদ্ধে ওই দিন ফেরাউন টিকতে পারে নাই ফেরাউনের পেতাত্তরা ফেরাউনের পেতাত্তরা ইতিপূর্বে টিকতে পারে নাই নব্য ফেরাউনের নব্য ফেরাউনের চরিত্র নিয়ে আবার যদি কেউ মুসলিম করে তার মুখোশ আল্লাহ সুবহানাতাল্লাহ ওই দিন যে জুতা উৎপাদন করেছিল সেই জুতা ওখান থেকে হিজরত করে বুশের কপালে রেখেছে ওখান থেকে হিজরত করে সিনের প্রধানমন্ত্রীর কপালে রেখেছে ওখান থেকে জুতা হিজরত করে আমার বাংলাদেশের নৌপতি মন্ত্রীর কপালে রেখেছে জুতা হিজরত কি উৎপাদন হয়েছে কিয়ামত পর্যন্ত জুতার উৎপাদন চলবে কথা বলা ঠিক না যদি জুতার বাড়ি খেতে চাও কোরআন বিরুদ্ধে দাঁড়াবা আর যদি সসম্মানে দুনিয়া থেকে বিদায় হতে চাও তাহলে কোরআন ওলাদের পক্ষে আসবা কথা বলে ঠিক নেবে ঠিক বাস্তব দেখেন বেশি দূর যেতে হবে না এই যে আমার বাংলাদেশের করাল কারিমের এক পাকির ফাঁসির রায়ের সংবাদ শোনা মাত্র এক এক হাজার কেজি মিষ্টি বিতরণ করেছিল আলেম নামধারী নবাব সিরাজুদ্দিন সময় লেগেছে এখন প্রহার গুনতেছে আল্লাহ সুবহানাহু তাআলা জানাই দিলেন কুরআন আল্লাহর বিরুদ্ধে দাঁড়াবা কুরআনের প্যাকেজের বিরুদ্ধে দাঁড়াবা আননবি ﷺ লোক বলবে তুমি আন তোমার তোমাকে আমি আল্লাহ বেহেশত করে এমন কায়দায় দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দেবো গোটা পৃথিবীর একটা মানুষ তোমার জন্য দোয়া করবে না বড় দোয়া বিধি হওয়া কথা বলে ঠিক কথা পাখিরা রাতের বেলায় বিদায় হয়ে যায় রাতের বেলায় জানাজ হয় রাত তিনটায় হাজার হাজার মানুষের সমাগম হয় অথচ বিশাল বড় নেতা বিদায় হয়েছে পনেরো জন লোক আঠারো জন লোক কথা বলেন এই যে কয়েকদিন আগে মহিদ্দিন খান বাদল বিদায় হয়ে গেছে গোটা পৃথিবীর কুখ্যাত একটা বেয়াদব আর একটা বেয়াদব আছে শাহরিয়ার কবি

তোমার বিবাহ সাথে আমাদের দিয়ে বৈধ করে নিয়ে নিবা তোমার জানাজা আমাদের দিয়ে পড়াই নিবা কি ভেবেছো আলেমরা তোমার পকেটের কেনা গোলাম না আলেমরা কারোর সংসামী করে না আলেমরা কারোর গোলাম হতে পারে না আল্লাহর গোলাম এমন কি নবীর গোলাম না কথা বলে ঠিক কে আমরা গোলাম কার একমাত্র আল্লাহর গোলাম এখন তখন জেনে আমার ইতিপূর্বে যারা বেয়াদি করেছে আল্লাহ তাদের এইভাবে বিদায় করেছে একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন খুব বিরোধিতা করত এরকম একজন মানুষ সাদে মাল নেই বাম্পারে ভিড় এরা বেশি বেশি বিরোধিতা করে সবাই না তো এরকম একটা লোক হঠাৎ করে চৈত্র মাসের খরার অব্দে চাষার গরু হারে গেছে প্রতিমধ্যে যাচ্ছে খোঁজ দে কলেজ থেকে ছেলে বাড়ি আসতেছে বন্ধুদের সাথে আব্বার দ্রুত গতিতে যাওয়া দেখে বলছে আব্বা কোথায় যাচ্ছেন ভাই কানের কাছে ঘেস ঘেস না। ছেলেটা চিন্তা করেছে শব্দ কমে যাচ্ছে ছেলেটা চিন্তা করেছে এর পরের কথা যদি বলি আব্বা কি ভুল উত্তর দিবে আর কথা না বলে বাড়িতে যায় বাড়িতে বাড়িতে চলে আসছে এসে মা কে ডেকে বলছেন মা সর্বনাশ মা কি হয়েছে বাবা আজকে আব্বা আমার ভাই বলেছে মা বলছেন বেডে বেদব আব্বার বিরুদ্ধে এত অভিযোগ যত সময় পর্যন্ত তোরা আব্বা বাড়িতে না আসবে তত সময় পর্যন্ত খানাপিনা সব বন্ধ ছেলেটা বলছেন হ্যাঁ তাই হোক আব্বার মুখের থেকে শুনে তারপরে আমার ব্যবস্থা করব পড়ন্ত বিকেলে চাচা গরু পায়নি বাড়িতে চলে এস স্বামীকে ডাক দিয়ে বলছেন প্রাণের স্বামী একটা কথা জিজ্ঞাসা করব বলছে হ্যাঁ একটা কেন দশটা কথা জিজ্ঞাসা করব আজকে শুনলাম ছেলেকে নাকি তুমি ভাই বলে ও মা আমার মাথায় কিছু ঠিক নেই আল কোরআনের বিরুদ্ধে অবস্থান করবা দাড়ি টিভির সুন্নার বিরুদ্ধে অবস্থান করবা দিন ইসলামের বিরুদ্ধে অবস্থান করবা আর কোরআন সংকাদের বিরুদ্ধে বিবৃতি দিবা আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমাকে এমন কায়দে পাগল বানাবে তোমার পায় কেন তুমি খাবা এমন কাইটায় ভেদায় হবা এটা যেন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি তোমার হবে কথা বলে ঠিক তবেই সুতরাং সাবধান ইতিহাস থেকে যারা সিদ্ধান্ত নিয়েছে ইতিহাস থেকে যারা শিক্ষা নিয়েছে আল্লাহ সোহানা তারা তাদের হয়তো হৃদায়ত দিয়েছেন কিন্তু যারা শিক্ষা নেয়নি তাদেরকে আল্লাহ এমন লাঞ্ছিত অপমানিত অপদস্থ করে বিদায় করেছেন ভাই মাইক ঠিক হবে না ভাই আল্লাহ আকবার বলরে মমিন আল্লাহ আকবার বলরে মমিন तारी जा तारी तारीे ज़मीन अलाह अकबारे बण रे मु আয় কোরআনের কথা বলি আয় হাদিসের কথা বলি আয় কোরআনের কথা বলি আয় হাদিসের পথে চলি এ পথে চললে জানি যাবে দুর্দিন আল্লাহ আকবর বলরে মমিন আল্লাহ আকবর আল্লাহ আকবর এইটাই সবাই ভালো শোনা যাচ্ছে আল্লাহ আকবর বল মুমিন আল্লাহ আকবর কি অস বন্ধ করে দেব এখন তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছিল বান্দারে শুনো বান্দা আল্লাহর ইমানদার মুজাহিদরা যখন দস্ত পরিচালনা করবে তখন সর্বপ্রথম তারা কাজ করবে জোর বলেন কয়টা এক নম্বর কাজ তারা নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন করবে নিজে নামাজ পড়বে নামাজ পড়ার পরিবেশ করবে নামাজি সমাজ ব্যবস্থা কায়েম করবে নামাজ থেকে শিক্ষা গ্রহণ করবে নামাজে মসজিদে যেই কথাগুলো বলবে সেই কথাগুলো বাস্তবে রূপ সেই কথা অনুযায়ী জীবন পরিচালনা করবে নামাজ থেকে শিক্ষা গ্রহণ করার অর্থই দেখেন আমরা নামাজ পড়তে গেলাম ইমাম নিয়োগ করলাম ইমাম সাহেবের পিছু নামাজ আদায় করতেছি আমাদের ইমাম সাহেব মনে করুন আমার ভাই মালানুল লুৎফা রহমান সাহেব ইনি আমাদের ইমাম নামাজ আদায় করতেছি ইমাম সাহেব ভুল করেছে আমরা লোকমা দেই কথা বলেন আপনি আমি লোকমা দিলাম ইমাম সুদ্রালো নাম আর লোকমা দিলাম ইমাম সুদ্রালো নাম আল্লাহ নবী বলেছেন বান্দারে তিন তিনবার লোকমা দেবা কয়বার তিনবার লোকমা দেবা এরপর তোমার ইমাম যদি না শোনে ইমাম বারবার যিনি থাকবে ইমামকে পিছনে টান দিয়া উনি বাকি ইমামতি করে বাকি নামাজ আদায় করবেন কথা বলেন ঠিক নেবে ইমাম মানে কি নেতা মানে তোমার নেতা ও নেতা মসজিদের নেতা বাইরেরও তোমার নেতা ভুল করবে জনগণ লোকমা দেবে আমার ভুল করবে আমার লোকমা দেবে আবার ভুল করবে লোকমা দেবে তিনবার লোকমা দেওয়ার পর যদি ইমাম সাহেব না শুনে তোমার নেতা না শুনে তোমার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী যদি না শুনে জামার কোলে আছে সিয়াত থেকে টান দেন সিনেমায় দিবা কথা বলে হেকটা বেটি এই শিক্ষা দিয়েছেন নামাজ কথা বলেন নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা যখন চলবে তখন সিয়ার নিয়ে টানাটানি করবে না মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছে টেলিফোন করে বলে সিয়ার জন্য ঠিক থাকে কথা বলেন তাই তো ভারসি কবি সুরে সুরে বলছেন কাগজ কাটকার ঘড়ি বানাকার ওড়ায় দেমে আসমান মে বেসারা কে করেঙ্গার সে মের হাত মে রাখাল বল কাগজ কেটে কেটে একটা ঘুড়ি যখন তৈরি করে আর ঘুড়িটা যখন উপরে উঠায় দেয় উড়ায় দেয় এ ঘুড়ি যখন একটু উপরে উঠে যায় ডাইন একবার কালী মারে আর রাখাল বলক কে ডাক দেবে রাখাল বলক রে তোমার হাতে আর ধরা দেব না বানার একবার কানি মারে রাখাল বলক কে ডাক রাখাল বলক রে অনেক উপরে উঠে গিয়েছি আমি তোমার হাতে আর ধরা দেব না আর একাল বাদক ডাক দিয়ে বলে ঘুড়ি রে যতই উপরে উঠো না তোমার রশি কিন্তু আমার লাঠাইতে বাধা তুমি একটা এলাকার নেতা আল্লাহ সোভানা তাহলে একমাত্র ডাক দিবেন দুবার ভেদভূমি আর তিনবার পাতলা ভাই তোমার কাজ শেষ এই তো তোমার নেতা সুতরাং এত লাফালাফি এত বাড়াবাড়ি ঠিক না এখন তপন দিনের আমার আল্লা দিনের উজাই যখন ইমান মজবুত করে ময়দানে আসে এই ময়দানে বেশি সংখ্যক লোক লাগে না

মুনাফেক মুনাফেকদের নিয়ে যদি আমরা ময়দানে যাই না কেন যতই পাল্লা ভারী হোক না কেন এদের দিয়ে ইসলাম বিজয় হতে পারে না তালুত কাল্লা সুবহানাহু ওয়া তাআলা একদিন বলেন তালুত রে মুনাফেক ছাড়াই করো এই মুনাফেক ছাড়াই না করে যদি তুমি ময়দানে যাও এদের তোমার উপকারে সে ক্ষতিটা হবে বেশি হাজরাতে তালুর ডাক দিলেন রব্বুল আলামিন কেমন করে মুনাফিক ছাড়াই করব আল্লাহ সুবহান তাআলা তালুতকে ডাক দিলে তালুত রে তোমার প্রতি মধ্যে একটা নদী পড়বে এই নদী যখন পার হবে ঘোষণা দিয়ে দিবা নদীর পানি তোমরা কেউ পান করবা না সর্বক্ষ এক আসল তোমরা এক কোষ পরিমাণ পানি পান করতে পারবা এর অধিক পরিমাণ পানি তোমরা পান করতে পারবা না নদী পার হয়ে যখন গিয়েছে তখন লক্ষ্য করলাম হাজরাতে তালু এক না দুই না তিন শত তেরো জন মুজাহিদ বাদ দিয়া সকলে পানি খেয়ে টাই টুম্বুর হয়ে গেছে ওরা ঘোষণা দিল আমরা জায়াদের ময়দানে যেতে পারব না আমরা যুদ্ধের ময়দানে যেতে পারবো না হাজরাতে তালু ডাক দিয়ে বলেছে আমি ঘোষণা দিয়েছিলাম তোমরা পানি তৃপ্ত সহকারে পান করবে না আমরা নেতারানী গত্ব করু নাই সুতরাং তোমাদের দিয়ে আমি যুদ্ধ পরিচালনা করব না তিন 313 জন বীরের মধ্যে মুজাহিদ এই ময়দানে আমার জন্য যথেষ্ট আর জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জন বীরের মধ্যে মুজাহিদদের নিয়ে 3 লক্ষর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন কোথায় তিন লক্ষ আর কোথায় 313 জন মুজাহিদ হাজরাটা তালু ডাক দিয়ে বলছে চালু বিরুদ্ধে কে বারো অস্ত্র ধারণ করতে সর্বপ্রথম কে বারো একজন উঠে দাঁড়াও ছোট্ট ছেলে এগারো বছর বয়স নাম তার হাজরাতে দাউদ নাম কি দাউদ বলছে বাপাই কথা আমি হাজির আমি বুঝতে চালু তৈরি বিরুদ্ধে আমি দাঁড়ায় যাব আমি তাকে বিদায় করার জন্য প্রস্তুত অন্যান্য সেনা সদস্যা বলছে না বছরের যুবক যুবক একটা কেমন করে তার বিরুদ্ধে দাঁড়ায় যাবে এ জালুককে সে চেনে নাম এই জালুক পা থেকে মাথা পর্যন্ত শরীরটা তার লোহার বর্মে ঢাকাম অনেক শরীর শরীরটা তার অনেক প্রশস্ত অনেক বড় দেহের অধিকারী এই জালুত তার বিরুদ্ধে পারবে না অনুমতি আমাদের দিয়ে দাও হাজরতে তালু ডাক দিয়ে বলছেন এই ছেলেটা তো আগেই বলেছে সুতরাং তাকেই অনুমতি দেওয়া যাক হাজরতে দাউদ ডাক দিয়ে বলছেন ও শুনে রাখো আমি যাদের ময়দানে যখন ছেলে আসছি মা আমাকে বলেছে বাবা দাউদ যাহাদের ময়দানে চলে যাও যত সময় পর্যন্ত যাহাদের ময়দান থেকে যত সময় পর্যন্ত যাহাদের ময়দান থেকে একটা সুসংবাদ না আসবে যত সময় পর্যন্ত দাউদের মা যাই নামাজের বিছানা টেক করবে না হায় আমার সাবের শহীদের সংবাদ আসবে না হায় আমার ছেলে গাজী বেশি ফিরে আসবে ও কল্লানপুরের কারমায়রা ও বেলগুড়ির কারমায়রা পত্তার ভিতরে যে সমস্ত মা রাসান জনরা আছেন ও মায়ের জাতির কান খাড়া করে শুনুন মা আপনারা যদি ওই দিন মা দাউদ আলাইহিস মায়ের মতো মা হতে পারেন মা সিয়ার মতো মা হতে পারেন মা মা সাদিয়ার মতো মা হতে পারেন মা মারিয়ামের মতো মা হতে পারেন মা হিমার মতো মা হতে পারেন মা মা হালিমার মতো মা হতে পারেন আর আপনাদের গর্বে যে সমস্ত সন্তান আসবে এক একটা সন্তান আল্লাহর দ্বীনের মুজাহিদ হিসেবে এই পৃথিবীতে আসবে কথা বলেন ঠিক না বেটি

যে সমস্ত বাকিরা আল্লাহ দিন কায়েমের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে এক বিন্দু পরিমাণ পিছপা হবে না কথা বলেন ঠিক না বেটি হাজরাতে দাউদ আলাইহিস সালাম ছোট্ট শিশু ১১ বছর বয়স ঈমান ছিল মজবুত আস্তে 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 দিক যখন অগ্রসর হয়েছে বাদশা জালুত বাসা জালুত কাফের বেইমান চিন্তা করেছে তিন তেরো জন মাত্র অন্য কোন সেনাবাহিনীর লাগবে না এরা তো আমার এক কাজ না আমি একাই চলে যাই একাই যখন ময়দানে এগিয়ে গিয়েছে সমস্ত সেনা সদস্যদের বসতে বলেছে এই সময় এগারো বছরের যুবক হাজরাতে দাউদ আলাহাতাম নবত তখন পান নাই দাউদ আলাহিসাম আস্তে আস্তে সামনে দিকে এগিয়ে গেলেন সামনে দিকে আগায় যাব তার লক্ষ্য বরাবর চক্ষু বরাবর পাথর নিয়ে যখন পাথর নিক্ষেপ করেছে প্রথম আগাতে দানজক বের হয়ে কে পড়ে গিয়েছে এই সুবহানাল্লাহ বলে ইসলাম قائم হবে জোরে বলেন আর জোরে সুবহান এখন তো বন্ধুদের আমার একটা বতরের মারার সঙ্গে সঙ্গে একটা চক্ষু বের হয়ে গিয়েছে আর একটা পাত্র যখন মেরে দিয়েছে বাম চক্ষু বের হয়ে গিয়েছে আস্তে আস্তে চালু যখন ময়দান থেকে বিদায় হয়ে গেছে বাকি সেনা সৈন্য যারা ছিল তারা চিন্তা করলো ছোট্ট একটা শিশুর সঙ্গে আমাদের নেতা যদি না পারে বাকি যারা এসেছে এদের সঙ্গে আমরা পারব না সুতরাং লক্ষ লক্ষ বীর মধ্যে ময়দানে দরকার হবে না ইমানওয়ালা বীর মধ্যে মুজাহিদ

আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে আর কত রক্ত ঝরবে আরে কত মানুষ মরবে কখনো কি আর সোনালি জমানা কখন কি অমরের যুগ ফিরে আসবে শান্তির দিন ফিরে আসবে ঠিক না বেটি কেন এত বিধবা হল যে নারী কি পাপে মায়ের বুব হল যে খালি কেন এত বিধবা হল যে নারী কি পাপে মায়ের বুপ হল যে খালি না জানি কত জল সজৌন হরানো জল না জানি কত কাল সজন হরানো জল আরে কত জ আর কত ঝরবে আর কত মানুষ মরবে কখন কিলার সোনালি জমান অমর যুগ ফিরে আসবে শান্তির দিন ফিরে আসবে আর আমিন এখন তখন যেন আমার কথা বলছিলাম দিনের মধ্যে মুজাহিত রাম নিয়ে যখন ময়দানে চলে পড়বে আল্লাহ সোহানা তালা ওই ময়দানে ফেরেস্তা না নাজিল করা আল্লাহ নিজেই অজীব মনে করেন কোরান উল কারিম আল্লাহ সোহানাতা বলছেন আল্লাহ সোহানাত আলাহ পবিত্র কোরআন উল মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্না আল্লাহ কনো قالوا <سؤال> ربنا الله <سؤال> ثم استقاموا فتنزل <سؤال> عليهم الملائكة الله أكبر الله سبحانه وتعالى دعك بندري بندرا নিশ্চয় যখন বান্দারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে আল্লাকে রব হিসেবে মেনে নেয় আল্লাহকে হুকুম দাতা হিসেবে মেনে নেয় আল্লাহকে বিধান দাতা হিসেবে মেনে নেয় আর এর উপরে সুদিল থাকে প্রতিষ্ঠিত থাকে ইস্তাকামাত থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিব এই বান্দা যখন ময়দানে যায় এই ময়দানে আল্লাহ সুবহানাহু তালা তাআলা ফেরেশতাদের দিয়ে সাজো নাজিল করা নিজেই অজীব মনে করেন এরপর আল্লাহ সুবহানাহু তাআলা বলেন আল্লাহ তাকফু ওয়া লা তাহাজানু ওয়া আবশিরু বিল জান্নাতিন লতি কুনতুম তু'আদুন অকরণ লাগিযা পড়ি রে কার লাগিযা পড়ি আমি পড়ি যখন কোরআন মাঝি নিশিরাতে জাগি পশু পাখি তখন শুধু ডাক লাগিয়া পড়ি রা কোরআন লাগিয়া পড়ি কোরআন কাজ পড় হয় এখন কি সেই কোরআনের বাণীগুলো শোনা যায় না সেই কোরআনের বাণীগুলো আজকে আর ঘরে ঘরে শোনা যায় না সকালবেলা কোরআনের বাণী শোনা যায় না সন্ধ্যায় শোনা যায় না এখন মুসলিম গৃহে চ্যানেলের মাধ্যম দিয়া ডিস এন্টিনার মাধ্যম দিয়া হিন্দুদের বাড়িতে যেমন শাগ আর উলু বাজে আমাদের মুসলিম মায়েদের বাড়িতে এরকম শাগ আর উলুর শব্দ শোনা যায় কথা বলে ঠিক না বেটি যখন এই সিরিয়ালগুলো দেখে এই শব্দগুলো যখন হয় তখন কি সাইলেন্ট করে রাখে না আগেকার আমলে সকালবেলা কোরআনুল করিমে তেলাত ভেসে আসতো আগেকার আমলে যখন একটা মেহমান আমাদের বাড়িতে আসতো তখন খোঁজ করতো যাই নামাজের বিছানাটা কোথায় কথা বলে ঠিক কেমন এখন এসে বলে চ্যাপটা পিনের একটা কোথায় কথা বলে ঠিক না বেঠিক এখন তপন জন্য আমাদের টেন্ডেন্ট অত কত দূরে সরে গেছে এখন রাত যখন হয়ে যায় তখন আর কিতাবের সাথে সম্পর্ক কম থেকে তরুণ যুবক যুবতীদেরকে মোবাইলের সাথে সম্পর্ক হয়ে যায় বেশি তাই শিল্পী তার গানে ঠিক না বেটি এখন তো আরো সরকার সুযোগ সুবিধা করে দিয়েছে এখন আর কথা বলা লাগে না কথা বললে খরচ হবে বেশি তাই নেট কেনে সেখানে খরচ হয় কম আবার ভিডিও সহকারে দেখে কথা বলে মোবাইলা মনে দোলা লাগিলো হো পড়ালেখা মোনার মনার বসে না রাত বারোটার পরে টুনি যখন ফোন করে রাতে বারোটার পরে তুমি যখন ফোন করে সকাল আসে না সারা রাতে জাগিয়া ফোনে কথা কহিলা সারা রাতে জাগিয়া ফোনে কথা কহিলা হজরের সময় বন্ধুর ঘুম ভাঙে না কি মোবাইল আসিল মনে দোলা লাগি লোহ পড়া লেখাই মনার বাহ সে না ঠিক নেবে ঠিক পেম্পি রিতিরি মেলাই মোবাইলের ঠেলাই পারকে যাওয়ার লাগে না মোবাইল ধরিয়া মোবাইল একটা ধরিয়া ফোন আবার করিয়া পাই সোনা বন্ধু আমার কেন আসে না কে মোবাইল লো মন দোলা লাগিলো পড়া লেখাই মনার বসে না সমাজ কোন দিকে চলে গেছে একান্ত আপন জন আমার যদি এই সমাজটা কোরআন এই সমাজটা যদি কোরআন ভিত্তিক সমাজ থাকতো তার এই বাংলাদেশের অপসংস্কৃতি বন্ধ হয়ে যেত এবং আমার বাংলাদেশের আমার বাংলাদেশের ইসলামী টিভি বন্ধ হয়ে যায় দিগন্ত টিভি বন্ধ হয়ে যায় প্রেস টিভি বন্ধ হয়ে যায় অপসংস্কৃতির চ্যানেলগুলো উন্মোচন করা হয় কথা বলেন ঠিক সবাব কি অবশ্যই করা লাগবে এই আযরত হয়তো আমরা ধরতে পারবো না কিন্তু আল্লাহর আদালতে সেইদিন গর্ব তোমরা বাসাবে আমরা পাদির বসে রাবের দরবারে মামলা করব কথা বলেন ঠিক বেটি এই 18 কোটি জনতা যদি একটা করে মামলা দেয় কথা বলেন এখন তো মামলার মৌসুম চলছে কথা বলেন আমি নিজে 19টা খাইছি সমস্যা আছে প্রথম ধরে নিয়ে গেল আট মাস খেটে আসছে আবার এই সর্বশেষ চারবার অ্যারেস্ট হয়েছে সর্বশেষ খেটে আসছে পঁয়ত্রিশ দিন কোনো সমস্যা আছে কারাগারের মধ্যে নবীরা কারাগারে ছিল আমরা কোকিল মার্কা হুজুর হতে পারবো না কোকিল মার্কা মুসলমান হতে পারবো না আমরা ময়না মার্কা মুসলমান হতে চাই কথা বলার কারণে কারাগারে যায় এমন ইমাম সাহেব রয়েছে এমন আলেম রয়েছে

আপনার প্রতিবেশীদের ভিতরে দাঁতি কাজ করুন আপনার ডাইনি দশ ঘর বামে দশ ঘর পূর্বে দশ ঘর পশ্চিমে দশ ঘর আর এলাকার সবচেয়ে বড় বড় লেটার যা সবচেয়ে বড় বড় নেতা যারা নেতাদের দাঁতি কাজ করুন আল্লাহ নবী কাজ করে খাওয়া দাওয়া করলেন আল্লাহ নবী সময় আবুল হাবকে ডাক বলেন প্রাণে আবুল একটা কথা জিজ্ঞাসা করতে চাই ও চাষা আপনার দৃষ্টিতে মোহাম্মদ ছেলেটা কেমন ডাক দেবে ভাতি সাহেব শুধু আরব্যগণ্ডের ভিতরে নয় গোটা পৃথিবী

একে উত্তর যখন দেয় আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী এবারে ঘোষণা দিয়ে দিল একটা দাওয়াত দিতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ তুফুলহুন এই দাওয়াত যখন আল্লাহ নবী দিয়েছে আবু জেলের হাতে পাথর এ হাতে পাথর এ হাতে পাথর আল্লাহ নবীর উদ্দেশ্য করে ডাইনসল একটা পাথর মেরে দিয়েছেন ডাইনসল কেটে কেটে টপ 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 করে রক্ত পড়ে বামসল আর একটা পাথর মেরে দিয়েছে আল্লাহ নবীর বামসল কেটে কেটে টপ টপ করে রক্ত পড়ে তৃতীয় পাথর যখন উঁচু করেছে ডান পাশ থেকে শেরে গোদা আলী যুবুক আমার ভাইয়ের মতো এরকম যুবুক ছেলে লাভ দিয়ে দাঁড়িয়ে বলে কে চাচা আব্বা কে দাদা এটা দেখার সময় আর নাই বিশ্বনবীর দিকে আরেকটা পাথর যদি উঁচু করো আমি আমার তোরবারই মূর্তির জন্য কিন্তু আরে ক্ষমা করবে না আজ যদি যুবকরা বাংলাদেশের তাওহیدی জনতার যুবকরা এই 18 বছরের যুবকরা 12 বছর থেকে 30 বছরের যুবকরা যদি সিদ্ধান্ত নেয় আল্লাহর কোরআন এর পাকেদের বিরুদ্ধে আর একটা গাল তরি চলবে না কোরআনুল কারিমের কোরআনুল কারিমের ডাক বন্ধ করতে দেব না কোরআনুল কারিমের তাফসীর কারকদের ফাশির বংশ দিতে দেব না সিদ্ধান্ত নিয়ে যদি মায়েদের লাভ দিতে পারে জীবন দিতে পারে রক্তদার সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশ থেকে অবিরামবে নাস্তিক কোবাদ এর বিপদ সময় লাগবে না বিদায় শুধু আমাদের সিদ্ধান্তের দরকার কথা বলে ঢিকটাপ আমার বাংলাদেশের অবস্থা দেখেন আমেরিকাতে যখন উনিশশো তিন সালে ট্রেন আবিষ্কার হয়েছে বিমান আবিষ্কার হয়েছে যাকে পরিবারে সৌদার ভাই ছটটো দুইটা ছেলে কোরআনুল কারীমের একটা ছোট্ট একটা শব্দ তয়র তয়র মানে পাখি তয়র মানে বিমান একটা শব্দ রিসার্চ করে তারা বিমান আবিষ্কার করলো আর আমার বাংলাদেশের আলেমেরা একটা আলেম আর একটা আলেমের বিরুদ্ধে ফতোয়াबाजी করে এরা কোরআন রিসার্চ করে করে এক আলেমকে এক আলেমকে কাফের বলা আর এক আলেমকে মুশরিক বলা আর একজনকে জাহান্নামে পোড়াই দেয় কথা বলা ঠিক ও বাংলার আলেমেরা ফতোয়া ফতোয়া জি বন্ধ কর তুমি যখন ফতোয়াबाजी কর তুমি যখন তাজবির জানার মধ্যে জান্নাত খুঁজতেছো সেই সময় তুমি বসনিয়ার দিকে তাকায় দেখো সেই সময় তুমি কাশ্মীরের দিকে তাকায় দেখো সেই সময় তুমি ফিলিস্তিনের দিকে তাকায় দেখো সেই সময় তুমি আমার পার্শ্ববর্তী দেশ চীনের উইঘির মুসলমানের দিকে তাকায় দেখো তার আল্লাহর কাছে আত্মনাত করছে ও রাব্বুল আলামিন ও রাব্বুল আলামিন তোমার পক্ষ থেকে একজন সাহায্য করে আর তোমার পক্ষ থেকে বন্ধু পড়ে দাও আজকে এক না দুই না বছরের পর বছর আমরা কারাগারের মধ্যে যেই কারাগারে ভাত দেয় না যেই কারাগারে মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন সপ্তাহে সাত দিন সাত রকম নির্যাতন করে সন্তানের সামনে মাকে ধর্ষণ করা হয় ছেলের সামনে ছেলের সামনে মাকে ধর্ষণ করা হয় ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করা হয় স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণ করা হয় এই বিবর্ষ দৃশ্য যখন গোটা পৃথিবীর লেলিহান শিখা চলছে ঠিক সেই সময় আপনারা আমার মতো কিছু আলেমরা বাংলার ভূখণ্ডে ফতুয়াবাজি করছে কথা বলেন একটা পারি আল্লাহর নবীর দাঁতের মাধ্যম দিয়া আল্লাহর নবীর দাঁড়ের মাধ্যম দিয়া যদি পাথর আসে আল্লাহর নবীর প্রথম দাঁতের দিন যদি রক্ত ঝরে আর তোমার আমার দাঁতের মধ্য দিয়ে তোমার আমার দাঁতের মধ্য দিয়ে যদি পাথর না এসে টাকা পয়সা আসে তাহলে বুঝতে হবে বিষ্ণুদির অমৃত তুমি নাও বিষ্ণবীর দাওয়াত তোমার দাঁতের সাথে বিনি তোমার দাঁত আর আবু সালে দাঁত একই দাঁত কথা বলেন ঠিক ঠিক সুতরাং আবু জেল মার্কা আলেমদেরকে আমরা এই সমাজে দেখতে চাই না অবিলম্বে তাদের সিদ্ধান্ত নিতে হবে যদি কোরআন কালিমের সায়তল আসতে হয় কোরআন কালিমের খাদে হতে হবে ভারতের ভারতের র আর আমেরিকার সর ইসরায়েলের সর হিসাবে বাংলার বাংলার ভূখণ্ডের ভিতরে ইসলামের সায়তলে নব্বর একটা ইসলাম আমরা প্রতিষ্ঠিত হতে দেবো না কথা বলা ঠিক ওরা ইসলামের ছায়াত আর একটা নব্য ইসলাম প্রতিষ্ঠা করার অপপ্রচেষ্টা চালাচ্ছে কিন্তু তাদের সন্ধি অসিরে বাংলার ভবন থেকে বিদায় হবে শাহজালাল শাহ মাকদুম শাহ কারামাতুল্লার এই বেলা ভূমিতে শাহজালাল শাহ মাকদুম শাহ কারামাতুল্লার এই বেলা ভূমিতে আর নাস্তিক কর্তাক বেঈমানদের একটা এজেন্ডা আমরা পাশ হতে দেব না পরজন আমরা এক সাগর রক্তের বিনিময়ে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার ভূখণ্ড আবার নতুন করে যুদ্ধ ঘোষণা করে বাংলাদেশকে নাস্তিক কর্তাক থেকে আবার স্বাধীন করে সার্বক্ষণ বলে ঠিক

আকাশ থেকে ফেরেস্তা নাজিল করে বান্দার সাজের ব্যবস্থা করে দিয়ে সেখানে কোনো বুলেট লাগে না সেখানে ক্ষেপণাস্ত্র লাগে না মুসলমানদের জন্য সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র মুসলমানদের ইমান ইমান যদি মজবুত হয় ময়দানে আল্লাহ সোহানা তারা তার সাহায্য নাজিল করা অজীব মনে করে দেন আমার বাচ্চা ওমার জাতিরা প্রাণ শুনুন কান দিয়ে শুনুন মন দিয়ে শুনুন মায়ের জাতিরা আল্লাহ সোহানা তালাম এইভাবে কেমন করেছেন বহুদের যুদ্ধে আমরা একটু লক্ষ্য করি আল্লাহ আমার পাহাড়ের গুহার ভিতরে যখন দন্দন মুবরক শাহাদাত বরণ করে যখন রক্তপ্ত হয়ে গেছেন আল্লাহ নবী बेहোশ হয়ে পড়ে আছেন হুশ প্রার সঙ্গে সঙ্গে লক্ষ্য করলেন কে একজন আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছেন নাম তার উমাইর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সমস্ত সম্পদ থেকে বিদায় করে দিয়েছে সব কিছু পরিত্যাগ হয়ে সব কিছু ফারে হয়ে সব কিছু ত্যাগ করে বিশ্ব নবীর খাদেম হয়ে গিয়েছে এই উমায়ের এমনি আনাসের দলা তালাম উমায়ের এমনি মালিক লক্ষ্য করেছেন বিশ্ব নবীর দিকে কাফি রাধে আসতেছে বারবার তাক বীর ধ্বনি দিচ্ছে বারবার তাক বীর ধ্বনি যখন দিচ্ছেন উনি এরকম ভাবে তাক বীর ধ্বনি দিতে দিতে জানাই দিয়েছিল ওই দিকে না যে আমার দিকে আসো আমাকে সাদা বরণ করো আমাকে বিদায় করে দিয়ে আল্লাহ ইতিমধ্যে আবার বেহুস হয়ে গেছেন এর মধ্যে হাজরাতে মায়ের হদিয়া থেকে বেদায় হয়ে গেছেন কাপি রাত্র রান হাত কেড়ে দিয়েছেন বামা হাত কেড়ে দিয়েছে মাথাটা কেড়ে দিয়েছে দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেছে এই সময় আল্লাহ নবী আখরি যেমন আর পাইগম্বর আবার হুশ ফিরে পেয়েছেন হুশ ফেরার সঙ্গে সঙ্গে লক্ষ্য করলেন উমায়ের ঘোড়া উমায়ের ঢাল তরবারি পরিত অবস্থায় বীর বিক্রমণে কে যেন যুদ্ধ করতে করতে সামনে দিকে আগাছে আল্লাহ নবী ডাক দিলেন ডাক দিলেন উমায়ের এই দিকে একটু তাকাও তোমার সুন্দর সাহারা মুবার আর বারের জন্য আমি দেখতে চাই পিছন দিকে যখন ফিরে দেখে ঘোষণা দিয়ে দিল আমি উমায়ের না এরা সুল আপনি আমাকে চিনতে পারবেন না আল্লাহ আমি বুঝতে পারেন উমায়ের নিলাম পরবর্তীতে জিব্রাইল আমিন ঘোষণা দিয়ে দিলেন এর সুনাল্লাহ এ হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সাদাত বরণ করে আল্লাহর জান্নাতের পাখিদের কাতারে সামিল হয়ে গেছে আল্লাহ সুমান উমায়ের কে এত পছন্দ করেছেন উমায়ের

সেই মুসলমান আজকে নেতার গোলামি করেন নেতার গোলামি এমন পৌঁছে পৌঁছে গেছে যে জায়গায় বিশ্ব নবীর অপমান করা হয় কিন্তু নেতা অসন্তুষ্ট হবে তাই ময়দানে বের হতে পারে না দৃষ্টান্ত বাংলাদেশ আমার বিশ্ব নবীকে নিয়ে আমার বিশ্ববিকে নবীকে নিয়ে মন্তব্য করেছে নবীর পরিবার নিয়ে যখন মন্তব্য করল ওসি ছিল মুসলমানের দাবিতে যারা বাংলাদেশের ভিতরে আছে। দল পাড়িকে নিচে রেখে বিশ্বনবীর সম্মানের দিকে তাকায় বিশ্বনবীর পরিবারের দিকে লক্ষ্য করে প্রত্যেক দলের মানুষকে মুসলমান হিসেবে যারা দাবি করে রাজপথে নেবে যদি আন্দোলন করত চব্বিশ ঘন্টার ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে তার গ্রেফতার করে তার বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে ফাঁসির মঞ্চ তৈরি করা কথা বলেন ঠিক না কিন্তু সেই দিনের দৃশ্য আমরা কি দেখতে পেলাম সেই দিনের দৃশ্য আমরা দেখতে পেলাম নবীর মহাব্বতে নবীর অপমানকে সহ্য না করতে পারে আবামর জমান জনসাধারণ যারা ইসলাম ভাবাপন্ন নবী প্রেমিক সেই তা হইতে জনতা যখন রাজপথে নেমে গেছে সেই রাজপথে তথাকথিত কার নির্দেশে আমি জানি না আমার মুসলমান ভাইদের বলে বুকে করে রক্ত ছড়িয়ে পাখির মতো হত্যা করে সাদা বরণ করে ইতে রাখতে কালো হত্যা করেছে কথা বলে ঠিক ইতিমধ্যে এর পাশাপাশি আমার পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়ায় বিশ্বব্যাপী অপমানজনক কথা বলার কারণে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে দশ বছর সাজারে ব্যবস্থা করা হয়েছে আর তাকে জামাই আদরে কারাগারে রাখা হয়েছে কথা বলার হেকলে বাড়ি ছিল আমাদের রাজপথে নেমে আসা নবীর মহাব্বতে দেখেন না পীর সাহেবরা কিন্তু ঠিক মতন জলসে জুলুস করেছে বারোই রবি ওই দিন নবীর মহাব্বতে পীর সাহেবদেরকে ময়দানে দেখা যায় না আমার বাংলাদেশে তখন পিরি পিরি নেতুল হয়ে গেছে বর্তমান বারো থেকে তেরো হাজার পীর যারা হাক্কানি পীর হৃদয় থেকে সম্মান করি তাদেরকে কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ নবী বলছেন সবচেয়ে শ্রেষ্ঠ পীর হলো হুমা জান্নাত না রুকা তোমার পিতা তোমার মাতা এর চেয়ে বড় পীর সন্তানের কাছে হতে পারে সেই পিতামাতাকে দেখি না অথচ পীরের দরবার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সুদের টাকার ঘুষের টাকা দেওয়ার জায়গা নেই ওই জায়গায় ঢালে কথা আজকে আমরা মাজার পূজারি হয়ে গেছি এমন মাজার পূজারি হয়ে গেছি সেখানে প্রশাসন প্রোটেক্ট দেয় দেখান দেখেন না দেওয়ান পীর বারো থেকে চোদ্দটা মিডিয়া তার ওই যখন তার জলসে জুলুস চলে ওইটা প্রচার করে কিন্তু যেখানে কোরআনুল কারিমের তাপসির হয় সেটা চলাত দূরের কথা কিভাবে বন্ধ করা যায় তার আন্তর্জাতিকভাবে সলযন্ত্র ষড়যন্ত্র চালানো হয় এখন তো আপন জন্য আমার বাংলাদেশ তথা ভারত উপমহাদেশের কয়েকটা রাষ্ট্র আল্লাহ সোমান আমার ভ্রমণ করার সুযোগ দিয়েছেন কিন্তু এই এই অঞ্চল ছাড়া যারা হজ করতে গিয়েছেন তারা জানেন মিডিল ইস্টের দেশ আরব আমিরাতের দেশে ওখানে কিন্তু তন্ত্র এরকম খুঁজে পাওয়া যায় না কথা বলেন বিশ্ব নবীর রওজা মোবারকে ওখানে এরকম হাত উঁচু করে মোনাজাত করতে দেয় না কথা বলে ঠিকটা বেটি ওখানেও চাইতে দেয় না চাইবে কার কাছে আমরা চাই কার কাছে আমরা অতিংশ বাবার কাছে চাই কথা বলে ঠিক না বেঠি একটা গাড়ি ছাড়ে ও তাও বাবার নামে ছাড়ে আল্লাহর নামে ছাড়ে না এরকম লোক আছে না নাই বেলকুশি নাই গান গাই ভক্তা যাব আমি তোমার বাড়ি বাবা ভান্ডারি তোমার নামে সালাম রেল গাড়ি যাবো আমি তোমারি বাড়ি বাবা ভান্ডারি তোমার নামে সালাম রেল গাড়ি সেই গাড়িতে বৈশা ছিল সেই গাড়িতে বৈশা ছিল আমার বাবা ভান্ডারি ভান্ডারি তোমার নামে সালাম রেল গাড়ি কথা বলে ঠিক না বেঠে ল্যাংটা পীর ওলাঙ্গ পীর বাংলাদেশে আসে না নাই পরনে কোনো কাপড় নেই বলে ভেতরে মাল আছে মাল তো যা সব দেখাই যাচ্ছে কথা বলে ঠিক না বেটি আল্লাহ রোলি ফুলের কলি বাবা আল্লাহ রোলি ফুলের কলি বাবা মৌলা নয় নূরে জলমল জলমল করে লঙ্কা রাস্তা না আচ্ছা ল্যাংটা পীরের মাজার দই যদি নূর দিয়ে ঝলমল করে আন টাটকা কল কুড়ি বে নামাজি যারা তাদের আরো কিছু দরকার আছে ল্যাংটা বাবার ভক্ত যারা বাবা সোনা আমি কা দিব সেই একা মন যায় মানে না নুরে জলমাল জলমাল করে লঙ্কা রাস্তা না লাউজবিলে बोलते মন চাই না আরেকটু জোরে বলেন আল্লাহ ওলি দয়াল বাবা আল্লাহ ওলি খাজা বাবা ফরিদে ফরি কেবলা জান

अरे विष्णु पागल बनाया सिया सो रौजा पाके सिया सो रौजा पाके आधो मेरे कंदया तुम्हारे तो चन्नो कंधे बाबा जोमीनो असमय नहीं जिक्र खास है कि तो अल्लाह नबी बोल सन अफदलुल जिक्र हुआ कुरान कुरानुल करीम रो पर उत्तम जिक्र आर छह ज़िकर बाद क्या इसके बाबा जिक्र करे এখন তো বন্ধুরা আসুন মূল কথার দিকে আগায় যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন বলেন দিনের মুজাহিদ যারা হবে চারটা কাজ করবে সর্বপ্রথম তারা জোর বলেন কয়টা দিনের মুজাহিদ যারা রাষ্ট্রমতায় যাইবে এ রাষ্ট্র পরিচালনা করার সময় চারটা কাজ তারা করবে এক নম্বরে তারা নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন করবে দুই নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ও বন্দারে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন করবে সমাজের আহারি থাকবে না হানাহানি থাকবে না সমাজের সমাজের বেকারত্ব দূরীকরণ করিয়া ঘরে ঘরে চাকরির ব্যবস্থার মালিক একমাত্র আল্লাহ সোভানা তাআলা না চাকরি কে দিতে পারেন একমাত্র আল্লাহ সোভানা তাআলা আমরা তো প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে সক্ষম হয়েছি কেমন ইমানদার দেখেন আমরা এখন আপনজনের আমার একজন আল্লাহ সোভানা বলছেন জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন করবেন এই জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন করেছেন হাজরে তোমার ফরক ওরা দল্লা হতা আলা উনি যখন সমাজ ব্যবস্থা গঠন করেছেন রাষ্ট্র পরিচালনা করা অবস্থায় জাকাতের মাল নেওয়ার কোন লোক ছিল না কথা বলেন ঠিক না বেঠি সাহায্য ছিল কার এখন সাহায্য প্রার্থনী কাছে এখন আমাদের আমরা আল্লাহর কাছে করি কিন্তু তার রাষ্ট্র ক্ষমতা তারা করে না ওরা দাদা বুবুর কাছে করে কথা বলে এখন তাপন আমার যদি মালিকের কাছে বলতে পারেন মালিকের কাছে অবনত মস্তকের আমরা যদি চাইতে পারি অবশ্যই অবশ্যই আপনার আমার মালিক

আল বেচারিটা এমন কোন এমন কোনো বিপদ আপনার মনে পড়ে নাকি আপনার সর্বশ্রেষ্ঠ বিপদ বলে হ্যাঁ যখন সাগরের মধ্যে দিয়ে যাচ্ছিলাম একটা জাহাজে ছোড়ে আমরা যাচ্ছিলাম হঠাৎ করে একটা তুফান এসে আমাদের জাহাজটা ডুবিয়ে দিল যার সের মতো জীবন বাঁচানোর জন্য চেষ্টা করেছে আমি একটা ছোট্ট কাঠের টুকরা নিয়ে তরঙ্গের ঢেউয়ের মধ্যে যখন লাফিয়ে পড়লাম আর একটা তোফান আসলো রং ধরে দরিয়ার মধ্যে পরের ঢেউটা আমার শেষ সম্পর্ক আমার হাত থেকে ছিনায়িয়ে নিয়ে নিল হযরত আলবিসানি রাহমাতুল্লাহ আলাইহি ডাক্তার বলেন ও নাস্তিকরা এই সময় তুমি মনের অজন কাকে ডাকছিলা নাস্তিক বলে আমি জীবনে আল্লাহকে ডাক দেই নাই কিন্তু মনের অজন ওই দিন মালিককে ডাক দিয়েছিলাম আকাশের জমিনের মালিক আল্লাহ তুমি যদি রক্ষা করো তাহলে আমি রক্ষা পাবো তাহলে হেফাজত হতে পারবো তাছাড়া দরিয়ার ভিতরে রক্ষা করার কোনো মালিক নাই আলবেসানি রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে কয়বার তুমি ডাকছিলাম বলে একটা বার ডাক দিয়েছিলাম আলবেসানি ডাকতে বলে একটা তরঙ্গের দরিয়ার ঢেউয়ের মধ্যে যদি তুমি ডাক দিয়া মালিককে পেতে পারো এই সচরাচর জমিনের পরে মালিককে ডাক দিয়ে কেন পাইব না এইটা কি বিবেকের কাছে প্রশ্ন হয় না উনি বললেন আর কোনো বাহাস নয় আর কোনো বাহাস করব না আর কোনো bahas নাই আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই মুজাদ্দেদ জামান আলবেসানী রহমাতুল্লাহ আলাইহির হাতে বায়আত গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলেহিসসালাম এখন যাপন জনের আমার হযরতে খলিফা ওমর এরকম একটা রাষ্ট্র গঠন করেছিল যে সমাজের মধ্যে হানাহানি ছিল না মারামারি ছিল না রাষ্ট্রের সমস্ত জনগণের দায় তুরী ছিলেন এবং রাতের বেলায় ঘুরে ঘুরে বেড়াতেন এখন একটা এমপি ঘুরে বেড়াতে পারবে ইসলাম ভাবাপন্ন ব্যক্তি সালা একটা মেম্বার ঘুরে বেড়াইতে পারবে পাতি নেতা তাও ঘুরে বেড়াইতে পারে না কথা বলে ঠিক তার কারণ ওরা আল্লাহকে ভয় করে ওরা ভয় করে জনগণকে তারা জনগণকে ভয় করে গোটা সমস্ত পৃথিবীর ভিতি তার মাত্র উপরে করে কথা বলে ঠিক আমার সাতকারা জেলার সাবেক এমপি মারহুম রিয়াজাত আলী সাহেব বিদায় হয়ে গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের পাখিকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন আমরা সকলে বলি আমিন ওনার এলাকায় এমপি থাকা অবস্থায় একটা এইটটি মোটরসাইকেল উই নে একাকা ঘুরে ঘুরে বেড়াতেন সোহানাল্লাহ বলতে মন চায় না কম তদন্ত তার বিরুদ্ধে র্যাবের অভিযান চলতেছে র্যাব গ্রেপ্তার করতে গেছে ওনার গ্রেপ্তার করতে যে ওনার সঙ্গে প্রতিমধ্যে দেখা ওনাকে চিনতে পারি উনি ধান মাড়াই করে একটা বাইসাইকেল ঠেলতে যাচ্ছে একটা এমপি তাও সোহানাল্লাহ বলবেন না ওনাকে বলছেন মুরব্বি এখানে এমপি সাহেবের বাসা আশপাশ কোথাও হবে রিয়াসাত আলী এমপি ওনার একটু পরিচয় করে দিতে পারবেন ওনার বাড়িতে দেখা দিতে পারবেন বলছেন আমার সাথে আসেন আসার পরে ওনার বাড়িতে নিয়ে গেছেন বাস্তব বলছি আমি ওনার বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওনার দলু যে বসতে দিয়েছেন বসতে দেওয়ার পরে মেহমানদারি করেছেন নিজে মেহমানদারি করার সময় বলছেন আমরা মেহমানদারি করার জন্য এখানে আসিনি মেহমান আপনার এখানে যে খাওয়া দাওয়া করবে এই জন্য আসিনি সেই লোকটার বাড়িটা দেখাই দেন সেই লোকটার সাথে একটু কথা বলার পরিবেশ করে দেন উনি বলছেন আমি সে আছি ওনারা গ্রেপ্তার না করে চলে গিয়েছে দু হাজার ছয় সালে এসছে সেনাবাহিনীর অভিযান সেনাবাহিনীর অভিযান যখন আসছিল উনি তখন গাছ কাটতেছিলেন খেজুর গাছ ওনার কাছে জিজ্ঞেস করেছে এমপি রিয়াসাদ বাড়িটা কোথায় উনি নিজে তাদের মেহমানদারি করেছে ওনার মৃত্যুর পরে ওনার জানা যায় সেই অফিসার সেনাবাহিনীর অফিসার এসে খুব কান্নাকাটা করেছিল সারা বাংলাদেশ ঘুরেছি কিন্তু কোরআনের পাখিদের মতো এরকম সাদা এরকম সরল মনা এরকম স্বাধীন প্রেমিক এরকম জনগণ প্রেমিক তাও হইতে জনতা প্রেমিক একটা ব্যক্তি আজ খুঁজে পায় না দু সালে ফকরউদ্দিন উদ্দিন আর মহিন আহমেদ কম চেষ্টা করেনি সব দপ্তরে তালাশ করেছে চুরুনি অভিযান করে সরকারি দল বিরোধী দল সব গলির মধ্যে ঢোকাইছে কয়েকজনকে ঢোকাইতে পারে নাই তাই দাদা বাবুরা বলেছে যা দরকার সবকিছু করবো সবকিছু আমরা করবো কিন্তু মূল্লা করে যেন সোজা হয়ে যায় কিন্তু এরা জানে না এরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে নাই ইতিপূর্বে অনেক ক্ষমতাদার ব্যক্তিরা কোরআন ভাবাবন্ন ব্যক্তিদের বিরুদ্ধে অবস্থান করেছে আজ সমুদ্র জাতিকে বিদায় করে দিয়েছেন আবুজালকে বিদায় করে দিয়েছেন ফ্রাউনকে বিদায় করে দিয়েছেন গোটা পৃথিবীর নাস্তিক বেঈমানদের বিদায় করে দিয়েছেন ইসলাম সে ইসলাম আছে ইসলামকে বিদায় করার মতো ক্ষমতা কারণ নেই কথা বলে ঠিক ঠিক এমন একটা সময় আসতেছে আবার মুসলমানদের হাতে ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ সোহান আল্লাহ নবী বলছেন যখন সিরিয়া যখন সিরিয়া দীর্ঘ বারো বছর মায়ের খাবে তখন বুঝতে হবে ইমাম মাহাদি আসার সময় হয়ে গেছে মুসলমানদের বিজয়ের ঘন্টা বাজতেছে এই সিরিয়া এগারো সাল থেকে মায়ের খাচ্ছে আজকে নয় বছর কত বলেন সুতরাং পৃথিবীর যেই দিকে তাকায় মুসলমানদের রক্ত রাজপথ লাল হয়ে যাচ্ছে এই ঘুমান্ত সিংহকে ওরা জাগিয়ে তুলতেছে এই সে ঘুমান্ত সিংহকে জাগিয়ে তোলার পরিণাম ওরা জানে না কথা বলে ঠিক না বেঠিক একবার যদি ঘুমান্ত সিংহ গোটা পৃথিবীর প্রেমাতা সারিয়ে দেরিয়ে দাঁড়ায় একবার যদি জেগে ওঠে গোটা পৃথিবীর পরমাণবিক অস্ত্রগুলো তাদের পদতলে নষ্ট হয়ে যাবে

ওই যে আপনার লক্ষ্মীপুরে সেখানে তাদের সীমানার কাছাকাছি ঘর থাকার কারণে সেখানে ধরে তাদেরকে অমানবিক নির্যাতন চালানো হয়েছে আমার স্বাধীন দেশের একটা প্রশাসন এলাকায় হাত দেবে আর জনগণ নির্বিকার থাকবে সরকার নির্বিকার থাকবে নিশ্চুপ থাকবে এরা তো আমাদের বন্ধু হতে পারে না কথা বলে ঠেকতে পারি আমার বাংলাদেশে যে সমস্ত অন্য ধর্মাবলম্বী ভাইয়ের আছে ডিমের 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 মধ্যে রাখে আমরা আগলে কিন্তু তাদের এভাবে আগলে রেখেছি অথচ আমার মুসলমান ভাইদেরকে রামনারায়ণ না বলার কারণে অনেক ভাইদেরকে সাদা পূরণ করানো হয়েছে পাঁচশত বছরের পুরানো মসজিদকে আজকে রাম মন্দিরে পরিণত করার চেষ্টা চালাচ্ছে চুক্তি থাকার পরেও পেঁয়াজ বন্ধ করা হয়েছে আখান দা বন্ধুদের আমার সুতরাং আজকের ওয়াজটা ইউটিউবিতে চলে যাবে ওটা বিশ্ব দেখবে এ তাফসীরুল কোরআন মাহফিল থেকে একটা দীপ্ত কণ্ঠ একটা কথা জানিয়ে দিতে চাই সেটা হইলো মুসলমানরা তাওহীদের জনতা অসাম্প্রদায়িক না এই মুসলমানরা সহীষ্ণু সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতার উচ্চaddListener ধরে এসে একই সাথে রোজা চলেছে একই সাথে পূজা চলেছে কোন পূজা মণ্ডলে মুসলমানা দেই না সেই সয়েষ্ট মুসলমানদেরকে ধর্মভীরু মুসলমানদেরকে বারবার নিচ্চতন চালাবে কত সময় ত্রাদদুচারণ করতে পারবে এটা কিন্তু আমরা বলতে পারবো না এদেরকে অশয়ষ্ণ করে তুলবেন না যদি তোলে এর পরিণাম কিন্তু যমল হতে পারে ঈসা করে তোমার बाप চলে গেছে তোমার বিদায় ঘন্টা বাজতে পারে কথা বলে ঠিক বেটি এখন তো আপনারা শুনছেন আপনি আগে রাষ্ট্র পরিচালনা করেছেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় বেরিয়ে গেছেন একাকী রাতের বেলায় লক্ষ্য করলেন একটা জিন্ন কুড়ির থেকে কান্নার আওয়াজ আসে বাড়ির নিকলি চলে গেলেন মহিলাকে ডেকে বলে ও মহিলা এই গভীর রাতে গভীর রাতে তোমার বাচ্চাদের কষ্ট দিয়ে কেন তুমি রান্না করো দিনের বেলায় কেন রান্না করো না ডাক কে আপনি আমি আপনাকে চিনি না আমার বাসায় কানে না আমার বাসা অন্য রাষ্ট্রে আমি এসেছিলাম এই রাষ্ট্রের খলিপা যিনি এই খলিপার কাছে কিছু সাহায্য নেওয়ার জন্য আমার সন্তানদের খানা পিনার কোনো ব্যবস্থা করতে পারিনি এক না দুই না তিন তিন দিন খানা পিনার ব্যবস্থা না তাদেরকে আমি এই পানি জাহাজের পাথর জাহাজি এই জালিয়ে তাদেরকে আমি বোঝাচ্ছি রান্না হচ্ছে এইভাবে তারা ঘুমায়া যাবে এইভাবে তাদেরকে ঘুম পড়াবো আমি কলিপাতর মুসলিম এরা দেরি করলে না তো খাদ্য গুদামের কি ডাক দিব খাদ্য গুদামের হিসাবে আর দেরি করো না খাদ্য গোদামের দরজা খুলে দাম ওখান থেকে খাদ্য নিয়ে দৌড়াইতে দৌড়াইতে চলে এসছে মুসলিমিন মহিলার ওখানে বসান রুটি তৈরি করে দিয়ে দিল একসঙ্গে খাওয়া দাওয়া করে ওখান থেকে যখন উঠে আসবে ওই মহিলাকে ডাকতে বলেন ও মহিলা রে আগামীকালকে খলিবাতুল মুসলিমিনের দরবারে যাইবা সেখান থেকে দেখা যাক তোমার জন্য বেশি কোনো ব্যবস্থা করা যায় কিনা মহিলা বৃদ্ধা মহিলা ডাকতে বলেন এই অঞ্চলের খলিবা তোমার পর উপনা হয়ে তোমার মতো একটা যুবক যদি হতো তাহলে এই এই এলাকাটা আল্লাহর রহমতে ভরপুর হয়ে আল্লাহ তালার জান্নাতের একটা আওয়াজ ভবিতে পরিণত হয়ে যেত হালিবাদুর মুসলিমেল ওখান থেকে একটু সামনে থিকা গায়ে যে লক্ষ্য করলেন কে জন গভীর রাতে গান গায় গভীর রাতে কি গায় মধুর সুরে একter রমণীর কণ্ঠে বাসিয়ে বিরাহের গান গুণগান এ বিরাহের গান শুনে ওমর আদলা তারা ক্ষিপ্ত হয়ে গেলেন উনি আর দজ দরন করতে পারলেন না আর দেরি না করে বাড়ির ভিতর থেকে পিছনের দরজা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে ডাক দিয়ে বলে মহিলার বাতি আরুজুদাম এক টাকা তোমার পাশে যে পুরুষটা ছিল সেই পুরুষটা কোথায় মহিলা ডাকতে বলে কে আগন্তুক আমি আপনাকে চিনি না বিনা অনুমতিতে কেন বাড়িতে প্রবেশ করেছো খালি বাতুল মুসলিম ডাকতে বলে হ্যাঁ মহিলাম রাতের বেলা আমি আমার রাষ্ট্রের ভিতরে এই রাষ্ট্রের ভিতরে তুমি গান বাজনা করে অবৈধ গান গে শরিয়াত মোতাবেক শরিয়াতের বিরুদ্ধে গান গে তুমি অপরাধ করেছো তুমি মামলার মামলার আসামি হয়ে গেছো এই আমি আর অনুমতি নেই তোমার বাড়িতে প্রবেশ করেছি মহিলা ডাকতে বলে আমার বাড়িতে কোনো পুরুষ ছিল না আমি যদি একটা অপরাধ করে থাকি ও খলিফাতুল মুসলিমিন শুনে রাখো তুমি এক না দুই না তিন তিনটা অপরাধ করেছো এই তিন তিনটা অপরাধের জন্য তুমি কি আমি জানি না আগামী কালকে খলিফার দরবারে তোমার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব ইমান যদি মজবুত হয় রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে মামলা করা যায় কিন্তু বাংলাদেশে তা হবে না মামলা দিতে যাবেন আপনি নিজে অ্যারেস্ট হয়ে যাবেন কথা বলে ঠিক না আমি যখন সেবার গ্রেপ্তার হলাম আমার সঙ্গে আর একটা ভাই গ্রেফতার হয়েছে তো তার সারানোর জন্য নেতার সঙ্গে আর দুইজন ভাই চলে গিয়েছে তো ওসি সাহেবের সাথে কথা বলা অবস্থায় দেখে প্যান পায়ের গিটির ওপরে বলছে প্যান যখন পায়ের গিটির উপরে কট্ট শিবির কোনো কথা না এ দুটো গারদের মধ্যে ঢুকাই দাও সাড়ে চার মাস খেটে পেরেছি আমার সাথে বলছেন ভাই কোনো অপরাধ করলাম না সন্ন্যত কায়েম করতে দিয়ে আজকে কারাগারে এখন তো জনের আমার আমাকে বলছে কোরআনুল করিম তেলাত করতে কোরআনুল করিম তেলাত করা মাত্রই ওসি সাহেব ঘোষণা দিল এ তো কট্টর শিবির আর কোন কথা না যাও কোরআস ফাইরে দিয়ে দাও কিন্তু কোরআস ফাইরে দেওয়ার মালিক কি ওরা ঘোষণা দিয়ে দিল মাসের পর মাস খেটেছি আর ওই কারাগারে বসে বসে চিন্তা করছিলাম আমার আল্লাহ নবী কারাগারে ছিল কত বছর তিন বছর কেউ কেউ বলছে সাড়ে তিন বছর আল্লাহ নবী যে কারাগারে ছিল ওই কারাগারে পানি ছিল না খাবার ছিল না গাছের ছাল আর পাতা শিখেছেন বিশ্ব নী হাবিবী আমার ছোট শিশুদের আহাজারিতে আকাশ বাতাস প্রকল্পিত হয়ে গেছে কথা বলা ঠিক না কেউ আসে কেউ চলে যা তবু তোমার ভয়ে কারু না দ আল্লাহ তোমার দু কেউ আসে কেউ চলে যা তবু তোমার ভয়ে কারু না নারিদম এই দুনিয়াতে সে আমার বদলে গেছে মো দু চোখে তে এল সুদো রঙিনো সাপ ভাবলেন মন